करुणां कुरु मयि करुणावरीते करुणां कुरु मयि करुणावरीते निशिति तमोद्भूति जायमाने जनार्दनी देवक्यम्बसुदेवस्य विष्णु सर्वगुहाश्रयः
सुखदेव गोस्वामी वर्णन करलें निशीते तम उद्भूते। निशीते अर्थात मध्य रात्रि, तम माने अंधकार, उद्भूते माने प्रकाश हलन प्रकट हलन। जायो माने जनार्दने देवक्याम वसुदेवस्य विष्णुः सर्वगुहाशे। भगवान एक संगे तिनी दुई जायगार मध्ये तिनी प्रकट हलन। मथुरार मध्ये कंसेर कारागारेर मध्ये तिनी चतुर्भुज रूपे सेखाने तिनी प्रकट हलन। शंख चक्र गदा पद्म देवकी वसुदेव महाराज एई रूप दर्शन करे तारा भगवानेर स्तोप करेछिलेन, स्तुति करेछिलेन, हे प्रभु आमरा किन्तु आपनार एई रूप दर्शन करार जन्य आमरा आपनाके स्मरण करिने। भगवान बोलेन केनो, तुमरा तो आमाके पुत्र रूपे चेयेछिले। देवकी वसुदेव बोलेन, प्रभु एकी पुत्र मायेर गर्भे थेके पुत्रेर जन्म की करी हय, वस्त्र परिधान करे अस्त्र शस्त्र निये चतुर्भुज रूपे एकी सन्तान कखनो कारो जन्म हय? भगवान बोलेन, देखो आमी एई जन्यई तोमादेर सम्मुखे एई रूप धारण करलाम। किसेर जन्य? तोमादेर हृदयेर मध्ये जे भय, এই ভয়কে দূর করার জন্য আমি এই রূপ আমি ধারণ করলাম। তোমাদের পূর্ব পূর্ব জন্মের স্মৃতি করানোর জন্য, তোমরা পূর্ব জন্মে আমার তপস্যা করেছিলে আমাকে পুত্র রূপে পাওয়ার জন্য, এই জন্মেই তোমাদের কত পুত্র কংস দেখতে দেখতেই সবাইকে বিনাশ করলাম, কিন্তু আমি তাদের মতো আমার অবস্থা নয়, আমি হলাম স্বয়ং ভগবান। এই ভগবানের জ্ঞান করানোর জন্য আমি তোমাদের সামনে আমার নিজের রূপ প্রকট করলাম। বসুদেব বললেন, প্রভু আপনি বালক রূপ ধারণ করুন, তবেই তো আমাদের আনন্দ হবে। ভগবান দেখতে দেখতেই তিনি চতুর্ভুজকে অন্তর্ধান করলেন দ্বিভুজ রূপে। বালক যেমন সাধারণ বালক হয় সেরূপ তিনি প্রকট করলেন। ভগবান বসুদেবকে তিনি আদেশ করলেন, যাও তুমি এখান থেকে আমাকে নিয়ে গোকুলে চলে যাও। গোকুলে গিয়ে দেখবে নন্দ মহারাজের ভবনের মধ্যে যশোদা দেবীর একটি পুত্র সন্তান হয়েছে। পুত্র মানে কন্যা, একটি পুত্র আর একটি কন্যা। আমাকে সেখানে রেখে সেই কন্যাকে তুমি নিয়ে আসবে। ভগবানের আদেশ মাত্রেই বসুদেব মহারাজ কি করলেন, নিজের পুত্রকে তিনি হৃদয়ের মধ্যে ধারণ করলেন। ধারণ করার সঙ্গে সঙ্গে বসুদেব মহারাজের যত কিছু বন্ধন ছিল সমস্ত বন্ধন এক এক করে সব দূর হয়ে গেল। হাতের মধ্যে পায়ের মধ্যে যত দরজা ছিল সব দরজা খুলে গেল। ভগবানের মায়ায় সমস্ত প্রহরীগণ সবাই নিদ্রায় অভিভূত, কেউ বুঝতেই পারল না কংসের কারাগারের মধ্যে কে এলো, এখান থেকে কে কোথায় চলে গেল। বসুদেব মহারাজ ধীরে ধীরে তিনি যখন গোকুলে গমন করলেন, সেই মথুরা নগরীর মধ্যে এমন এক প্রাণী ছিল না সে জেগেছিল, ভগবানের মায়ায় সকলেই নিদ্রায় অভিভূত। ঘোর অন্ধকার, বর্ষার দিন, এদিকে বৃষ্টি হচ্ছে, আকাশের মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে। বসুদেব মহারাজ ধীরে ধীরে তিনি যমুনার তটে গমন করলেন। যমুনার তটে গমন করে তিনি চিন্তা করতে লাগলেন, এই বিশাল যমুনাকে আমি কি করে অতিক্রম করব। চিন্তা করতে করতেই তার সামনে ভগবানের এমনই মায়া, একটি শৃগাল সেই যমুনা নদী সে হেঁটে হেঁটে পার হচ্ছে। বসুদেব মহারাজ তিনি দেখলেন, একটি শৃগাল যখন পেরে যাচ্ছেন তা আমি কেন পারবো না,
বসুদেব মহারাজ তিনিও যমুনা নদী তিনি পার করছেন, মাঝখানে যখনই তিনি গমন করলেন যমুনা দেবীর বহুদিন ধরে তার মনের মধ্যে আশা রয়েছে। কি আশা ছিল? ভগবানের চরণ স্পর্শ করার জন্য আমার বক্ষ দিয়েই ভগবান যখন গমন করছেন তাহলে আমি কেন ভগবানের চরণ আমি স্পর্শ করতে পারবো না? দেখতে দেখতেই যমুনা এমন তরঙ্গ হয়ে গেল নন্দ বাবার আধা মানে গলার থেকে জল, দেখতে দেখতেই ডুবে যাচ্ছেন, কিন্তু ভগবানের এতই করুণা। ভগবান তিনি কি করলেন, নিজের চরণ যখন যমুনার মধ্যে স্পর্শ করিয়ে দিলেন যমুনা শান্ত হয়ে গেলেন। নন্দ মহারাজের গৃহে বসুদেব মহারাজ গমন করলেন, সেখানেই গমন করে দেখলেন সেখানের মধ্যেও কেউ জেগে ছিল না, সবাই নিদ্রায়, ঘোর নিদ্রায়। সেখানে বসুদেব মহারাজ তিনি কি করলেন, যশোদার নিকটে যখন গমন করলেন যশোদা দেবী তিনি নিজেও তিনি জানতেন না আমি কি সন্তান আমি জন্ম দিয়েছি। গৌড়ীয় বৈষ্ণবগণ আমাদের সর্বত্র এই সিদ্ধান্তে আমাদের স্থাপন করেছেন, যশোদার পার্শ্বে এক পুত্র এক কন্যা ছিল। এই যে বসুদেব নন্দনন্দ এই যে নন্দন যখনই সেখানে রাখা হলো দুই কৃষ্ণ এক হয়ে গেল, যশোদার যে কন্যা কন্যাকে তিনি বক্ষে ধারণ করে তিনি আবার মথুরার মধ্যে গমন করলেন। তাহলে কয়জন কৃষ্ণ? দুজন কৃষ্ণ দেখাচ্ছেন, কৃষ্ণ কি দুইজন তিনজন? ভগবান একজনই, কিন্তু ভাব অনুযায়ী ভক্তের ভাবনা অনুযায়ী ভগবানের স্বরূপও পৃথক পৃথক হয়ে যায়। যেখানে যেরকম ভক্তের ভাব ভগবান সেই রকম রূপ সেই রকম স্বরূপ ভগবান প্রকট করে। বসুদেব মহারাজ তিনি যখন কন্যাকে নিয়ে মথুরায় প্রবেশ করলেন, কারাগারের মধ্যে প্রবেশ করলেন, দেখতে দেখতেই পূর্বের মতন সমস্ত দ্বার বন্ধ হয়ে গেল। যখন এই কারাগৃহের স্থানে পৌঁছে গেলেন বসুদেব মহারাজের হাতের মধ্যে পায়ের মধ্যে আবার বন্ধন বন্ধন পড়ে গেল। এই যে বন্ধন, কিন্তু বন্ধন আগে কি করে খুলল? সনাতন গোস্বামী দিগদর্শনী টিকার মধ্যে সেখানে বর্ণন করেছিলেন, মনে রাখবেন এই সংসারের মধ্যে যারা যারা ভগবানকে ছেড়ে দিয়ে এই মায়াকে হৃদয়ের মধ্যে ধারণ করেছেন তাদের সর্বত্র বন্ধন, বন্ধনকে তারা কোনোদিন দূর করতেই পারবে না। যাদের হৃদয়ের মধ্যে মায়া রয়েছে সংসার ছেড়ে তারা কোথাও বেরোতেই পারবে না। আপনারা বলবেন আমাদের কোথায় বন্ধন? বুঝেন, এই সংসারের মধ্যে যারা রয়েছেন তাদের এত বন্ধন, কিন্তু নিজের বন্ধনকে আমরা নিজে দেখতেই পাচ্ছি না। কিন্তু সেই বন্ধন কখন দূর হবে? যেদিন সেই প্রাণ গোবিন্দ কে যশোদা নন্দ নন্দনকে আমরা হৃদয়ের মধ্যে ধারণ করব, বলে ভগবানকে হৃদয়ে ধারণ করার সঙ্গে সঙ্গে এই সংসারের সমস্ত বন্ধন বিনাশ হয়ে যাবে। বলিয়ে বালকৃষ্ণ ভগবান কি, এই জন্য আমাদের প্রত্যেককেই কি করতে হবে, এই বন্ধনকে দূর করার জন্য হৃদয়ের মধ্যে ভগবানকেই ধারণ করতে হবে, আর অন্যত্র কেউ এখানে যেন স্থান না পায়। সেই কন্যা কংসের কারাগারে গিয়ে এত সময় কিন্তু খুব শান্ত ছিলেন, কংসের কারাগারে গিয়ে তিনি এত ক্রন্দন শুরু করলেন, ক্রন্দনের ধ্বনিতে সমস্ত যারা প্রহরী দ্বারগণ ছিলেন সকলেই জেগে উঠলেন। জাগার সঙ্গে সঙ্গে সারা কংসের কাছে গিয়ে তারা নালিশ করলেন, মহারাজ মহারাজ হয়ে গেছে আপনার কাম, কি হয়েছে? দেবকীর সন্তান উৎপন্ন হয়েছে, কংস তো এই জন্যই বসেছিল। সঙ্গে সঙ্গে
তিনি যে সেখান থেকে দেবগির মানে কারাগারে প্রবেশ করলেন কিভাবে তিনি প্রবেশ করলেন কি অবস্থায় তিনি নিজেও জানতেন না এত আবেশে তিনি ছিলেন যখন এই কারাগারের মধ্যে প্রবেশ করলেন দেবকি দেবী হাত জোর করে কংসের কাছে বলেছিলেন ভাই এতদিন তুমি আমার পুত্রগুলিকে তুমি বধ করেছিলে কিন্তু এটি পুত্র নয় এটি কন্যা কন্যা তোমাকে কোনোদিন বধ করতেই পারবে না কন্যা কখনো বধ করতে পারে এত পুত্র তুমি আমার বধ করলে তুমি আমাকে এই কন্যাটি আমাকে ভিক্ষা দাও দাদা এই কন্যা যদি বড় হয় না তোমার পুত্রের সঙ্গেই আমি বিবাহ দেব তোমার পুত্র বধূ হবে কিন্তু কংস এত দুষ্ট তিনি দেবকী দেবীর কথা তিনি মানলেন না দেবকী দেবীর কোল থেকে সেই কন্যাকে তিনি নিয়ে তিনি অট্ট অট্ট হাস্য করতে লাগলেন দেখো দেখো এই সংসারের মধ্যে আমরা সকলেই জানি দেবতাগণ কখনো মিথ্যা কথা বলেন না কিন্তু দেবতাগণ এত স্বার্থপর নিজের স্বার্থ সিদ্ধির জন্য তারা মিথ্যা কথা বললেন আকাশবাণীতে বলেছিলেন দেবকীর অষ্টম গর্ভবতী পুত্র হবে সন্তান হবে কিন্তু এখন না পুত্র না অন্য কিছু কন্যা হয়ে গেল যাই হোক আমার কার্য আমাকে করতেই হবে কংস যখন তিনি হাতে নিয়ে তাকে বধ করার জন্য শিলাপৃষ্ঠের উপরে যখন তিনি আছাড় মারবেন উপর করতেই সেই কন্যা কংসের হাত থেকে খুলে উপরে গিয়ে অষ্টভুজ রূপ ধারণ করে অট্ট অট্ট হাস্য করতে করতে কংসকে তিনি বলেছেন এ কংস তুমি যাস যার জন্য তুমি এত ভয়প্রাপ্ত হচ্ছ তোমার মৃত্যু এই সংসারের মধ্যে কোথাও না কোথাও তার জন্ম হয়েই গেছে তুমি অকারণে এই দেবকী বসুদেবকে তুমি কষ্ট দিও না যখন কংস যখন নিজের কানে তিনি শুনতে পারলেন তার কাল অন্যত্র কোথাও তার জন্ম হয়েছে তার মনের মধ্যে খুব দুঃখ হলো কাদের জন্য জানেন হায় হায় নিজের বোনের এতগুলি পুত্রকে আমি চোখের সামনে বধ করলাম তাদের কত কষ্ট হলো এতদিন কিন্তু তার মনের মধ্যে অনুতাপ অনুশোচনা হলো না এখন দেখলেন নিজের তো স্বার্থের জন্য নয় তখন তিনি দেবকী বসুদেবের চরণে গিয়ে সাষ্টাঙ্গে দণ্ডবত করে বলেছিলেন আমাকে আপনারা ক্ষমা করুন এই সংসারের মধ্যে কেউ কাহাকেও দুঃখ দিতে পারে না বলে কি করি হয় বলছেন সবাই নিজের নিজের কর্মের ফল ভোগ করে থাকেন কংস রাবণ এনারাও কিন্তু বড় বড় জ্ঞানী ছিল অজ্ঞানী ছিলেন না কিন্তু জ্ঞানী হলে কি হবে বলে জ্ঞান থাকলেও ভগবানকে প্রাপ্ত করা যায় না যদি হৃদয়ের মধ্যে সেই ভাব না থাকে কংস তিনি অনেক তিনি বোঝালেন তাদের দুজনকেই বন্ধন থেকে মুক্ত করে দিলেন তিনি নিজের স্থানে গিয়ে সেই রাত্রি আর তিনি কোনো ক্রমেই তিনি ঘুমাতে পারলেন না এদিকে কি হলো নন্দ ভবনের মধ্যে নন্দ বাবা সকাল হতে না হতেই যখন তিনি সংবাদ পেলেন আমাদের পুত্র হয়েছেন পুত্রের মঙ্গলের জন্য নন্দ বাবা কত কিছু উৎসব করলেন সমস্ত ব্রাহ্মণগণকে সমস্ত সাধু সন্ন্যাসীকে তিনি দান দক্ষিণা দিতে লাগলেন কিসের জন্য পুত্রের কল্যাণের জন্য পুত্রের মঙ্গলের জন্য তাহলে মনে রাখবেন আমাদের যদি কিছু উৎসব দান যজ্ঞ ইত্যাদি যদি করতে হয় না কাদের জন্য করতে হবে বলেন ভগবানের জন্য গুরু বৈষ্ণবের জন্য করতে হবে তবেই হবে আমাদের কল্যাণ উৎসব করতে ইচ্ছা হচ্ছে গুরু বৈষ্ণবের উৎসব করুন ভগবানের তিথিকে নিয়ে উৎসব করুন এও হবে ভক্তি নন্দ মহারাজ তিনি যা কিছু করেছিলেন নিজের কল্যাণের জন্য নয় নিজের পুণ্যের জন্য নয় পুত্রের কল্যাণের জন্য পুত্রের মঙ্গলের জন্য
नंद बाबा अनेक दान ध्यान करलें ब्राह्मण देर काछ थेके आशीर्वाद निलें आशीर्वाद नवार पर तिनि कि करलें प्रत्येक बर्षरेर मतन एबारो तिनि मथुरार मध्य तिनि गमन करछें किसेर जन्य कर प्रदानेर जन्य कंस के कर दिते हबे कंस सकाल होते ना होते तिनि अनेक बड़ो एक सभा डाकिलें जे सभार मध्य असुर सेखाने चानुर मुष्टि इत्यादि एसे कंस के उपदेश करलें राजन आपनार चिंता करते ही हबे ना आपनार शत्रु जदि एखाने कोथाओ जन्मग्रहण करे थाके सेई शत्रुर बिनाश आमराई करब आपनार कोनो चिंताई करते नेल कि करि करा जाबे असुरगण बुद्धि दिते लागलें आज थेके दस दिन मध्य ब्रजेर मध्य जत सन्तान उत्पन्न सबाई के एक धारे बध करते शुरू करब कंस बोलें सर्वनाश प्रजागण गृहे गए जदि अत्याचार शुरू करा जाए प्रजा की आमादेर राज्य थाकबे राज्य छेड़े सबाई पाली जाबे प्रजा आमादेर संगे विद्रोह करबे তাহলে প্রজা যদি আমাকে ছেড়ে চলে যায় আমি কাকে নিয়ে রাজত্ব করব ওই সময় পুতনা তিনি রাক্ষসী তিনি এসেছিলেন বলেন রাজন আপনাকে চিন্তা করতে হবে না আমরা এমন কৌশল করে এই ব্রজের শিশুগুলোকে বধ করব আমাদের প্রজা কোনো খবরই পাবে না কে বধ করছে তোমার কাছে কি এরকম শক্তি আছে বলে আমি সব মায়া জানি আমি মায়াবী মায়া ধারণ করে প্রত্যেকের গৃহে গমন করে দশ দিনের মধ্যে যত শিশু সন্তানের জন্ম হয়েছে সকলকে আমি একাই বধ করে চলে আসব এর মধ্যে আপনার শত্রু নিধন হয়ে যাবে আপনার চিন্তার কোনো প্রয়োজন নেই নন্দ বাবা তিনি মথুরায় আগমন করলেন কংসের নিকটে তিনি কর প্রদানের জন্য এদিকে কি হলো ছ দিনের মাথায় ব্রজের মধ্যে এক মহা বিপদ সেখানে দেখা গেল কি বিপদ নন্দ ভবনের মধ্যে যেখানে মা যশোদা দেবকী দেবী কৃষ্ণ বলরামকে নিয়ে খুব আনন্দে যেখানে অবস্থান করছেন ব্রজবাসীগণ সকলেই কৃষ্ণকে নিয়ে অনেক আনন্দ করছেন সেই স্থানের মধ্যে এই কংসের দ্বারায় মানে যাকে পাঠিয়ে দিলেন এই পুতনা তিনি গোকুলে গিয়ে তিনি এখন নন্দ ভবনের মধ্যে প্রবেশ করছেন কি রূপ ধারণ করলেন এত সুন্দরী রূপ ধারণ করলেন ব্রজে যত গোপীগণ ছিলেন তারা চিন্তাও করতে পারেন নাই ভাবনাও করতে পারেন নাই এত সুন্দরী গোপী কোথা থেকে এসেছে তারা মনে করলেন হতে পারে কোন দেবতাদের স্ত্রী কোন দেববধূ কোন অপ্সরা হতে পারেন সেই পুতনা তিনি কি করলেন ধীরে ধীরে নন্দ ভবনের মধ্যে যখন প্রবেশ করলেন সমস্ত গোপীগণ দেখতেই লাগলেন তাকে বারণ করতে হবে তুমি কোথা থেকে এসেছো তোমার কি নাম কি পরিচয় কারো মধ্যে এরকম সাহস ছিল না পুতনা তিনি কি করলেন ধীরে ধীরে সেই বালকের নিকটে গমন করলেন দূর থেকে নন্দ নন্দন তিনি বুঝতে পেরেছেন আজ আমার জীবনের মধ্যে প্রথম অতিথি আমার নিকটে এখন আসছে কি উপহার নিয়ে স্তনের মধ্যে কালকূট বিষ নিয়ে জীবনের প্রথম অতিথিকে আমি কি করি বিমুখ করব তাকে আমার স্বাগতম করতে হবে তাকে অভিনন্দন করতে হবে
আমি এমন স্বাগতম করব, এমন অভিনন্দন করব, সবাই দেখে আশ্চর্য হয়ে যাবে। দূর থেকে ভগবান তিনি কি করলেন, পুতনাকে দেখে নিজের দুইটি নেত্রকে বন্ধ করলেন। বাল গোপাল পুতনাকে দেখে নিজে যে দুইটি নেত্র বন্ধ করেছিলেন, এই শ্লোকের উপরে সমস্ত গোস্বামীগণ নিজের নিজের ভাব প্রকাশ করছে। কেন নেত্র বন্ধ করলেন বাল গোপাল? পুতনা এসছেন, পুতনা এসছেন, পুতনাকে দেখে তিনি নেত্র কেন বন্ধ করলেন? ভগবান এই জন্যেই নিজের দুইটি নেত্র তিনি বন্ধ করেছিলেন, কিসের জন্য? পুতনা মানে পু তো না, পুত মানে পবিত্র, না মানে নয়, যিনি পবিত্র নয়, যিনি হলেন অপবিত্র তার নাম হল পুতনা। ভগবানের যেখানে দৃষ্টি, ভগবানের যেখানে কৃপা, সেখানে কখনো পুতনা সেখানে অবস্থান করতেই পারবে না। আর পুতনা তিনি কি নিয়ে এসছেন? বললেন পুতনা নিজের মায়া নিয়ে এসছেন, মায়া রূপ ধারণ করেছেন। ভগবান হলেন সমস্ত মায়াপতি, তার সামনে এই জগতের মায়া কোনো খাটবেই না। এই জন্য ভগবান মনে মনে চিন্তা করলেন, বাল গোপাল আমি যদি দর্শন করি, দর্শন করার সঙ্গে সঙ্গে তার নিজের স্বরূপের মধ্যে এসে যাবে। আমাদের এই নন্দরানী, এই রোহিণী দেবী, এদের কি অবস্থা হবে? তাহলে এই জন্য ভগবানের যদি দৃষ্টি আমাদের উপরে আসে, তাহলে দৃষ্টিতেও আমাদের কি হয়? আমাদের মঙ্গল হয়, আমাদের কল্যাণ হয়। আমাদের পরম গুরুদেব ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ তিনি মঙ্গল আরতি কীর্তন তিনি গান করেছেন, মনে আছে কি বলছেন সেখানে? শুভ দৃষ্টি কর প্রভু জগতে প্রতি, কি দৃষ্টি করার জন্য? শুভ দৃষ্টি। তাহলে মনে রাখবেন, আমরা মন্দিরে কিসের জন্য যাব? কেউ যদি মনে করেন আমি ভগবানকে দর্শন করার জন্য আমি মন্দিরে যাচ্ছি, বৃন্দাবনে যাচ্ছি, তার ভাবনাটা কিন্তু ভুল হয়ে যাবে। বুঝলেন কেন? আমাদের এই নেত্রের দ্বারায় কোনোদিনই ভগবানকে আমরা দর্শন করতেই পারবো না। ভগবানকে দর্শন করার মতন শক্তি আমাদের নেত্রের মধ্যে নেই। রাত্রি হলে নিজের শরীরকেই আমরা দেখতে পারি না, অন্ধকারের মধ্যে দেখতে পারি? সূর্যের কৃপায় আমরা সব কিছু দর্শন করতে পারি, রাত্রি হলে কিছু দেখতে হলে লাইটের প্রয়োজন। তাহলে এই নেত্র নিয়ে আমরা ভগবানকে কি করে দেখতে যাব? বলে ভগবানকে আমরা দেখতে পারবই না। তাহলে কি করতে হবে? ভগবানের সম্মুখে গিয়ে হাত জোর করতে হবে, প্রভু কৃপা দৃষ্টি করো, তুমি আমাকে দর্শন করো, তোমার কৃপা দৃষ্টি হলে আমার সমস্ত অমঙ্গল চলে যাবে। এটা হলো শুদ্ধ ভাব, এই হলো পদ্ধতি। তাহলে ভগবানের কাছে গিয়ে বলতে হবে তুমি আমাকে দর্শন করো। আমি কি দর্শন করব? আমি যখনই দর্শন করতে যাবো পূজারীকে আগে জিজ্ঞেস করি, কি বাবা পূজারী বাবা, ঠাকুর কিসের ঠাকুর? ও বাপরে, মার্বেলের ঠাকুর বানিয়েছে, কিসের গোপাল? পিতলের গোপাল। এখন ভগবান যিনি বসে আছেন, বলুন, যিনি অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, তার সামনে গিয়ে যদি বলি এটা পাথর, এটা মার্বেল, এটা পিতল, তার মনের মধ্যে কত কষ্ট হবে? হবে কি হবে না? আপনি বসে আছেন, আপনাকে গিয়ে বলছি দেখি মাটির লোক না কাঠের লোক? তা আপনি যখন শুনবেন আপনি তখন মনেন কি ভাববেন? লোকটা এত বুড়বক, আমার কাছে এসে আমার সামনে আমাকে বলছেন আমি কাঠের, আমি পিতলের, আমি পাথরের,
তাহলে ভগবান তিনি সাক্ষাৎ বজেন্দ্র নন্দন, তিনি সাক্ষাৎ নন্দ নন্দন। তাহলে তার সামনে গিয়ে আমাদের হাত জোর করে প্রার্থনা করতে, প্রভু আপনি আমাদেরকে দর্শন করুন, আপনার কৃপা দৃষ্টি আমাদের প্রতি করুন, আমাদের যেন মঙ্গল হয়, আমাদের যেন সমস্ত পুতনা পুত মানে সব চলে যায়। এই জন্য ভগবান তিনি পুতনাকে দর্শন করলেন না, আমি দর্শন করলে তার সমস্ত পাপ চলে যাবে, ইনি মায়া ধারণ করতেই পারবে না, আর লীলাও সেই রকম হবে না। অনেকেই বললেন এই জন্যই ভগবান তিনি নেত্র বন্ধ করেছিলেন। ভগবান বলুন তো কি লীলা করছেন? বাল লীলা মানে বালক বধ। সাধারণ বালক যেমন নতুন লোককে দেখলে ভয় পেয়ে যায়, যায় কি যায় না, নিজের বাবা মা সারা হঠাৎ করে কেউ এলে তার কাছে যেতে চায় না, ভয়ে নেত্র বন্ধ করে। ভগবান তিনি বাল্যলীলা করছেন, এই জন্য সাধারণ বালকের মতন তিনি ভাব দেখাচ্ছেন, তাকে দেখে তিনি নেত্র তিনি বন্ধ করলেন। অনেকেই বলেন এই যে ভগবান তিনি নেত্র বন্ধ করলেন কিসের জন্য? এই জন্য নেত্র বন্ধ করেছিলেন পুতনা, এই নেত্রের সামনে তিনি সেখানে দাঁড়াতেই পারবেন না। এইভাবে অনেক অনেক ভাবে সেখানে বর্ণন করছেন, কিন্তু পুতনা গিয়ে তিনি কি করলেন, নিজের মৃত্যুকে তিনি কি মনে করলেন, তিনি মানে কাল সর্পকে তিনি রজ্জু খণ্ড মনে করে তিনি নিজের বক্ষের মধ্যে ধারণ করলেন। মনে রাখবেন আপনার সামনে কালকূট সাপ, অগ্নির পিণ্ড, আপনি যদি মনে করেন অগ্নির পিণ্ড নয় এটা মাটির ঢেলা, আমি হাতের মধ্যে আমি ধারণ করব, তাহলে আপনাদের হাত জ্বলবে কি জ্বলবে না? সাপ পড়ে আছে আপনি মনে করবেন এটা রশি, সাপটাকে আমি হাতের মধ্যে গলার মধ্যে পেঁচিয়ে নেব রশিটাকে, তোমার ভাবনা হলে কি হবে, বস্তুর যেটা ক্রিয়া সেই ক্রিয়া কিন্তু করবেই করবে। ভগবান তিনি স্বয়ং সাক্ষাৎ পরব্রহ্ম পরমাত্মা সর্বশক্তিমান, তিনি কিসের জন্য সংসারের মধ্যে এসেছেন, এই অসুরকে বিনাশ করার জন্য তিনি এসেছেন। যখনই তিনি বক্ষের মধ্যে ধারণ করলেন, ধারণ করার সঙ্গে সঙ্গে বাল গোপালকে তিনি কি করলেন, নিজের কালকূট বিষ তিনি যখনই মুখের মধ্যে প্রদান করলেন, বাল গোপাল সেই কালকূট বিষকে তিনি গ্রহণ করলেন। শুধু কালকূট বিষকে তিনি গ্রহণ করেন নাই, বিষের সঙ্গে সঙ্গে সেই পুতনার যে প্রাণ সেই প্রাণকেও তিনি গ্রহণ করলেন। যখনই তিনি প্রাণকে গ্রহণ করছিলেন, প্রাণকে তিনি আকর্ষণ করেছিলেন, পুতনা নিজের রূপ নিজের স্বরূপকে তিনি আর সেখানে ধারণ করতে পারলেন না। দু হাত তুলে জোর জোর করে তিনি বলেছিলেন, সামন চমন চালমিতি প্রভাসিনী কি বলেছিলেন, সামুঞ্চ মুঞ্চ মুসলিরি মুখসনে ধাতু, সামানে সেই পুতনা তিনি জোর জোর করে বলেছিলেন, মুঞ্চ মুঞ্চ মানে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, তোমার এই স্তন পান করা তোমার হয়েছে, অলম অলম মানে পর্যাপ্তম আর হয়ে গেছে, তুমি আর আমার স্তনকে তুমি পান করো না, প্রভাসিনী প্রভাসিনী মানে তিনি জোর জোর করে বলেছিলেন। সেই পুতনা তিনি কেঁদে কেঁদে বলেছিলেন, নিঃশীড্যমান অক্ষিল জীব মর্মণি, আমার সমস্ত অঙ্গের যত স্থানের মধ্যে আমার অঙ্গের মধ্যে যা কিছু আছে সমস্ত অঙ্গের গ্রন্থি সব এক এক করে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। কিসের জন্য? এই শরীর থেকে যখন প্রাণ চলে যায় এই শরীরের মধ্যে তখন কি যে কষ্ট হয় কি যে দুঃখ হয় একমাত্র সেই জীব অনুভব করতে পারেন। তারপরে কি হলেন, বেবে ত্রণেত্রে চরণ ভুজৌ মুহু, বিবিত্র নেত্রে
নেত্র মানে দুইটি নেত্র, বিবিত্র, বিবিত্র মানে চোখ দুটি এত বড় বড় হয়ে গেল, দুইটি হাত দুইটি পা পৃথিবীর মধ্যে তিনি আচার মারতে লাগলেন। কিন্তু নন্দনন্দন তিনি বললেন, পুতনা, এই সংসারের মধ্যে আমি ধরতে শিখেছি, আমি কাউকে ছাড়তে আমি শিখি নাই। তুমি আমার কাছে এসেছো উপহার নিয়ে, তোমার উপহারকে আমি স্বীকার করলাম, তোমাকে আমি গ্রহণ করলাম, তোমাকে আমি কখনোই ছাড়ব না। প্রসন্নগাত্রাক্ষিপতি রুরুদহ, পুতনার শরীরের মধ্যে এত ঘাম ছুটে এলো, নিজেকে বাঁচানোর জন্য তিনি প্রাণপণে চেষ্টা করলেন। অতটুক ছয় দিনের শিশুকে নিজের বক্ষস্থল থেকে, নিজের স্তন থেকে তিনি দূর করতে পারলেন না। বাল গোপাল নিজের দুইটি ছোট্ট ছোট্ট হাত দিয়ে পুতনার স্তনকে তিনি এত গাঢ়ভাবে আলিঙ্গন করলেন, পুতনা সেখান থেকে তাকে দূর করতেই পারল না। পুতনা তিনি মনে করলেন, আমি কি করব এখন, কোথায় যাব। বাল গোপাল তিনি মনে মনে চিন্তন করছেন, যদি আমার নন্দ ভবনের মধ্যে পুতনার শরীরটি পড়ে যায়, নন্দ বাবার অনেক ক্ষতি হয়ে যাবে, কি করা যায়। আমি এমন জায়গার মধ্যে একে ফেলিয়ে দেব যেখানে নন্দ বাবার কোনো কিছু ক্ষতিই হবে না। নন্দ ভবনের আশেপাশে কংসের বিশাল একখানা ফুল, ফুলের বাগান ছিল, ফলের বাগান ছিল। কৃষ্ণ তিনি কি করলেন, নিজে যোগমায়া বলে পুতনাকে সেখানে নিয়ে গেলেন, সেখানে নিয়ে গিয়ে তার শরীরকে সেখানেই পতন করিয়ে দিলেন। বলে বাল গোপাল ভগবান কি, কত বড় শরীর ছিল জানেন, ছয় ক্রোশ মানে, আপনারা গিরিরাজ গোবর্ধন গিয়েছিলেন, কারা কারা গিয়েছিলেন হাত তুলুন তো দেখি, পরিক্রমা করেছেন, কত সময় লাগে, কারো একদিন লেগে যায়, কারো ছ ঘন্টা লেগে যায়, কারো চার ঘন্টা লেগে যায়, কেউ কেউ তো দুদিন করতে লেগে যায়। তাহলে গিরিরাজ হলেন সপ্ত ক্রোশ, আর গিরিরাজ মহারাজের থেকে এক ক্রোশ কম হলো পুতনার শরীর। এত বিশাল শরীর, যেখানে শরীর পতন হয়ে গেল সেখানকার বৃক্ষ, সেখানকার ফুল, যত কিছু ছিল সব পুতনার শরীরের মধ্যে পড়ে সব মাটির সঙ্গে মিলিয়ে গেল। মাতা যশোদা তিনি চিৎকার করলেন, মাতা রোহিণী তিনি চিৎকার করলেন, কৃষ্ণকে কোথায় নিয়ে গেল, কৃষ্ণ কৃষ্ণ বলে যখনই বেরিয়ে গেল, সমস্ত ব্রজবাসীগণ দেখলেন বিশাল তার শরীর পুতনার বক্ষস্থলের মধ্যে। বাল গোপাল তিনি সেখানে মানে হাস্য করছেন, সেখানে তিনি খেলছেন। এই ব্রজবাসীগুলি পুতনার বক্ষের থেকে কৃষ্ণকে নিচে আনার জন্য কি করে উঠবেন, এত বিশাল শরীর, পাহাড়ের মতন শরীর, মই লাগিয়ে পুতনার শরীরের উপরের মধ্যে চড়ে বাল গোপালকে সেখান থেকে নিয়ে এসছে। এই যে লীলা বর্ণন করলেন সুখদেব গোস্বামী, বলছেন রাজন দেখো কি অদ্ভুত ভগবানের লীলা, কয়দিনের মাথায়, ছয় দিনের মাথায়, প্রথম যার এখনো শরীরের মধ্যে কোনো বোধ হয় না, আর তিনি এই পুতনা রাক্ষসীকে বধ করলেন। সমস্ত ব্রজবাসীগণ পুতনাকে দূর করার জন্য, দাহ সংস্কার করার জন্য লেগে উঠল, কি করে যায়, এত বড় শরীর কাঁধে নেওয়া যাবে, ছোট মোটো হলে তো চারজন কাঁধে নিয়ে নিতাম। এইরকম করতে করতে নন্দ বাবা সেখান থেকে বেরিয়ে এলো, কোথার থেকে, মথুরার থেকে। বসুদেব মহারাজের সঙ্গে যখন তিনি মিলিত হয়েছিলেন, বসুদেব মহারাজ বলেছিলেন, নন্দ বাবা আপনি অতি সত্তর, আপনি গোকুলে গমন করুন। বলেন কেন, বলে গোকুলের মধ্যে না জানি কি মহা উৎপাত হয়ে যায়। নন্দ বাবার মনের মধ্যে এতটুক বিশ্বাস আছেন, বসুদেব মহারাজ ইনি পরম সত্যবাদী, মুখ দিয়ে যায় একবার বলবেন কখনো মিথ্যা হতেই পারে না। নন্দ বাবা অতি তাড়াতাড়ি কোনি তিনি গোকুলের মধ্যে যখন প্রবেশ করলেন, প্রবেশ করতেই
প্রবাসী গণের মধ্যে এরকম হইচই হয়ে গেছে। ছোট ছোট বালক নন্দ বাবার কাছে দৌড়ি গেলেন। নন্দ বাবা বলেছিলেন, কা হরে লালা বুড়ো বাচ্চি বলে বলে। ও ছোট ছোট বালক, বাবা বাবা দেখো ইয়ে ইত্তে বড় পুতনা আয়ো, আর দেখতে দেখতে আমারে ঘর মে ঘুষো, আর ঘুষ কে লালা উঠা কে লে গে। বলে ফির কা হয়ো? বলে বাস আপনি আপ গিরি গে। নন্দ বাবা মানে শুনে তিনি আশ্চর্য হয়ে গেলেন, কি হলো ঘটনা, কি করে তাকে কি করা যায়। নন্দ বাবা আদেশ দিলেন, একে শরীরকে খণ্ড খণ্ড করে শরীরকে দাহ সংস্কার করা হোক। সমস্ত ব্রজবাসীগণ পুতনার শরীরকে খণ্ড খণ্ড করে সেখানের মধ্যেই সেখানে দাহ সংস্কার করলেন। কিন্তু এখানে অদ্ভুত একটা ঘটনা হয়ে গেল। শরীরকে জ্বালানো হলে আপনারা দেখবেন শরীর থেকে বিশ্রী দুর্গন্ধ আসে, যে কোনো শরীর হোক, পশু শরীর হোক, মানুষের শরীর হোক। কিন্তু যে সময় পুতনার শরীরকে জ্বালানো হয়েছিল সেই শরীর থেকে দুর্গন্ধ নয়, সুগন্ধ এসেছিল। যেরকম ধূপ আগরু নানান ধরনের সুগন্ধ, সেই রকম সুগন্ধ সমস্ত ব্রজের মধ্যে ছড়িয়ে পড়ছিল। সমস্ত ব্রজবাসীগণ তারা আশ্চর্য হয়েছিলেন, কোথায় যজ্ঞ হচ্ছে, এরকম কোথায় মহা মহোৎসব হচ্ছে, যেখানে আহুতি দিলে যেরকম ঘি, যেখানে কর্পূর, যেখানে আহুতি প্রদান করলে যেরকম সুগন্ধ, তাহলে পুতনার শরীর থেকে এরকম সুগন্ধ কি করে হলো? পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করেছিলেন, সুখদেব গোস্বামী বলেছিলেন, যে শরীরকে ভগবান স্বীকার করেছিলেন, যে শরীরের মধ্যে ভগবান নিজেই সেখানে অবস্থান করে, যার স্তনকে যিনি পান করেছেন, সে কখনোই অপবিত্র, তার শরীর কখনো দূষিত হতেই পারে না। তাহলে কি আমরা বুঝলাম এই লীলার মধ্যে? মনে রাখবেন, পুতনা তিনি কি নিয়ে এসেছিলেন? বিষ। ভগবান বিষকে স্বীকার করলেন, বিষের বদলে পুতনাকে কি দিয়েছিলেন? ধাত্রী গতি। বিষ কিসের জন্য নিয়ে এসেছিলেন? কৃষ্ণকে নন্দন নন্দনকে বধ করার জন্য। কিন্তু ভগবান এত দয়ালু, ভগবান এত কৃপালু, সেই বিষের বদলে তাকে মাতৃগতি প্রদান করেছিলেন। তাহলে মনে রাখবেন, যে পুতনা ভগবানের কাছে বিষ নিয়ে গিয়ে মাতৃগতি গোলোক বৃন্দাবনের মধ্যে তিনি স্থান পেয়েছিলেন, যে সমস্ত ভক্তের হৃদয়ে ভক্তি ভাব রয়েছে, প্রত্যেক দিন ভগবানের কাছে কিছু না কিছু ফল ফুল নানান ধরনের উপহার উপঢৌকন ভগবানকে উপহার প্রদান করেন, ভগবান তাদের জন্য কি দিতে পারেন? এই জন্য এটা হলো কিং কৈমুত্য ন্যায়। ন্যায় মানে এটা এরকম কিছু হতেই পারে না, মানে এর মানে কি বলা যায় আর। যিনি বিষ প্রদান করেছিলেন তাকে ধাত্রীগতি দিয়েছিলেন, আর সেই ভগবানকে যদি কিছু ভক্তি ভাব যদি প্রদান করা হয়, তাহলে ভগবান তাকে কি প্রদান করবেন? বলে ভগবানের কাছে জিজ্ঞাসা করলে ভগবান এক কথায় বলবেন, কি বলবেন? আমি এই ধরনের ভক্তের নিকটে আমি চিরজীবন আমি ঋণী থেকে যাই, এই ঋণ শোধ করার জন্য আমাকেই গিয়ে ঋণ শোধ করতে হয়। কাদের কাছে? এই রকম ভাবুক, এই রকম ভক্তের নিকটে গিয়ে ভগবান এই বিচিত্র লীলা করলেন। ছদিনের মাথায় বলি বাল গোপাল ভগবান কি, এইরকম করতে করতে ভগবানের 3 মাস সময় অতিক্রম হয়ে গেল। দেখতে দেখতেই মা যশোদা তিনি কি করলেন, একটি তিনি উৎসব করছিলেন, বাল গোপাল সেখানেই শুয়েছিল। মা যশোদা দেখতে পেলেন, কি দেখতে পেলেন, আমার পুত্র শরীরকে তিনি একা একা এখন তিনি এখন এদিক থেকে সেদিক করতে পারেন, এই দিক থেকে ওই দিক করতে পারেন, মানে করবট বদল। মা দর্শন করে মায়ের মনের মধ্যে কি যে আনন্দ, কি যে আনন্দ, এই
আনন্দের জন্য বাবাকে তিনি কি করেছিলেন, তিনি উৎসব করেছিলেন সমস্ত ব্রজবাসীগণকে সঙ্গে নিয়ে। এইভাবে তিনি যখন উৎসব করতে লাগলেন, নিজের বাল গোপালকে কোথায় রেখেছিলেন জানেন? নন্দ ভবনের মধ্যে এক বিশাল শকট, শকট মানে গরুর গাড়ি, গরুর গাড়ির নিচে রেখে তিনি উৎসবের মধ্যেই তিনি মা ব্যস্ত আছেন। এদিকে কি হলো, কংসের দ্বারায় মানে এক অসুর সেখানে এসছেন, তার নাম হলেন শকটাসুর। এই বাল গোপালকে বধ করার জন্য তিনি কি করলেন, সেই শকটের উপরে তিনি প্রবেশ করলেন। আর প্রবেশ করে তিনি কি করলেন, সেই বাল গোপালকে বধ করার জন্য তিনি যখনই তিনি সেই শকটকে নিচে নিয়েছিলেন, বাল গোপাল দেখতে দেখতে ছোট্ট ছোট্ট চরণ দিয়ে এমন জোরে আঘাত করেছিলেন যে শকট নন্দ ভবনের মধ্যে এমন ভাবে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল কেউ কল্পনাও করতে পারল না। দেখতে দেখতেই নন্দ ভবনের মধ্যে কি হয়ে গেল, এই শকট ভঙ্গ হয়ে গেল। মানে এই শকটাসুরকে ভগবান কি করেছিলেন, ভগবান তিনি বধ করলেন। ব্রজবাসীগণ দর্শন করে সবাই আশ্চর্য হয়ে গেলেন, কি হলো এটা। দেখতে দেখতেই ভগবান এক বৎসর কাল তার হয়ে গেল। এক বৎসর কালে ভগবান তিনি কি করেছিলেন, তৃণাবর্তকে তিনি বধ করেছিলেন। এক এক করে কংস অসুরকে তিনি পাঠিয়ে যাচ্ছেন, আর বাল গোপাল সবাইকে তিনি কি করছেন, নিজের ধামে নিজের স্থানে তিনি পাঠিয়ে, যে যে এসেছিলেন দ্বিতীয়বারের মধ্যে কেউ আর সেখানে প্রবেশ করতে পারেন নাই। একদিন মা তিনি নিজের সন্তানকে কোলে নিয়ে তিনি স্তন্যপান করাচ্ছিলেন, গোপাল তিনি স্তনপান করছিলেন। স্তনপান করতে করতে গোপাল হাই উঠছিল, হাই জানেন তো কি বলে, হাই বলে। তো মা বললেন, হাই যখন করছেন মুখের দিকে একবার তাকাই, মুখের মধ্যে কি হয়েছে। যখনই মুখের দিকে তাকালেন তো মুখের মধ্যে মা কি দর্শন করলেন, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এই বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি দর্শন করেছিলেন তার বদনের মধ্যে। এই আকাশ, এই ধরনের নক্ষত্র, সূর্য, চন্দ্র, যত কিছু পৃথিবীর মধ্যে হতে পারে, মা দর্শন করে মায়ের মধ্যে খুব ভয় হয়েছে, আমি কি দর্শন করলাম আমার পুত্রের মুখের মধ্যে। কিন্তু ভয় তো হলো, ভগবান তিনি মনে মনে চিন্তা করলেন, আমার মাকে এইভাবে ভয় দেখানো ঠিক নয়। সঙ্গে সঙ্গে নিজের ঐশ্বর্যকে তিনি গোপন করলেন। এইভাবেই যখন অবস্থান করতে লাগলেন গোকুলের মধ্যে, মথুরা থেকে বসুদেব মহারাজের খুব চিন্তা হতে লাগলেন, আমার দুইটি সন্তান নন্দ বাবার কাছে সেখানে অবস্থান করলেন, আজ পর্যন্ত তাদের নামকরণের জন্য, তাদের মঙ্গলের জন্য আমি কিছু করতেই পারলাম না। তাদের নামকরণ করতে হবে, নামকরণ কি করে করা যায়, নিজের কুলপুরোহিত না হলে নাম করা তো ঠিক নয়, আমি যদি পাঠিয়ে দেই এখানে নিয়ে আসি, সঙ্গে সঙ্গে কংস কি করবে, এখনই বধ করে দেবেন। তিনি গোপনে গোপনে গিয়ে গর্গাচার্যের কাছে গিয়ে তিনি বলেছিলেন, প্রভু আপনি আমাদের কুলপুরোহিত। পুরোহিত মানে কি জানেন, ব্রাহ্মণকে বলা হয় কুলগুরু, পুরোহিত। পুর মানে গৃহ, হিত মানে মঙ্গল, তাহলে পুরম হিতম করোতি ইতি পুরোহিত। যিনি আমাদের গৃহে এসে আমাদের গৃহের যিনি মঙ্গল করেন, অশুভ বিনাশ করেন, তিনি হলেন পুরোহিত। গর্গাচার্য তিনি হলেন যাদবগণের কুলপুরোহিত। গর্গাচার্যের নিকটে গিয়ে তিনি নিবেদন করলেন, গুরুদেব আমার দুইটি সন্তান গোকুলের মধ্যে অবস্থান করছেন, আপনি গিয়ে একটু নামকরণ করে আসুন। গর্গাচার্য তিনি গোকুলে গমন করলেন। গোকুলে যখনই গমন করলেন, নন্দ বাবা গর্গাচার্যকে দেখে বলেছিলেন, কি বলেছিলেন,
महद्वी चलनाम नृणम गृहिणाम दीन चेतसाम निश्रेयसाय भगवान कल्पते नन्यथा कुचित। महत विचलनम नृणम, महत विचलनम, महत माने जरा महान, जरा साधु, जरा वैष्णव। এই সংসারের মধ্যে কিসের জন্য তারা গমনাগমন করেন? নন্দ বাবা বলেছিলেন গৃহিণাম দীনচেতসাম নিঃশ্রেষায়। গৃহিণাম কোন গৃহীদের বলছেন? দীনচেতসাম, দীনচেতসাম মানে যাদের হৃদয়ের মধ্যে অনেক দুর্বলতা রয়েছে, যাদের হৃদয়ের মধ্যে অনেক অনর্থ রয়েছেন, এই অনর্থকে দূর করার জন্য, তাদের মঙ্গলের জন্য আমাদের গৃহে ভগবানের কৃপায় ভগবানের নিজজন আগমন করেন। এই জন্য মহতের স্বভাব এই, তাড়িতে পামর নিজ কার্য নাহি তবু যান পর ঘর। নন্দবাবা তিনি হেসে হেসে বলেছিলেন আসুন আসুন, আপনি আমাদের গৃহকে মঙ্গল করার জন্য, আমাদের গৃহের কল্যাণের জন্য ভগবানই আপনাদেরকে পাঠিয়ে দিয়েছে। খুব স্বাগতম করলেন, স্বাগতম করে পূজা করলেন, অর্চন করলেন, আসনের মধ্যে বসিয়ে কিছু আলাপ করলেন। গর্গাচার্য বললেন নন্দ বাবা আমি শুনেছি তোমার নাকি দুইটি পুত্র। হ্যাঁ বাবা আমার দুইটি পুত্র আছেন। কি নাম? নন্দ বাবা বললেন গুরুদেব নামকরণ তো এখন করি নাই। নামকরণ করণে মানে নামকরণ করতে হবে, আমাদের সনাতন ধর্মের মধ্যে সংস্কার নিয়ম অনুযায়ী ব্রাহ্মণকে ডেকে সময়ের মধ্যে নামকরণ করতে হয়, তবেই তো বালকের কল্যাণ হবে। নন্দবাবা বললেন নামকরণ তো করি নাই, কিন্তু নামকরণ করার আগেই আমার বালকের কত যে নাম হয়ে গেছে আমি নিজেই জানি না। বলে কি ব্যাপার? সেই গুপি এসে বলে এ কানা, সে গুপি এসে বলে এ মাখন চোর, সেই গুপি এসে বলে নানান ধরনের নাম, কত নাম আমার পুত্রের হয়েছে। বলছেন না এইরকম করলে হবে না, কিছু নিয়ম করে কিছু বিধি বিধানের সহিত কিছু নামকরণ করতে হয়। গুরুদেব বলছেন আচ্ছা বাবা আপনি যখন এসছেন আপনি কৃপা করে আমার দুই পুত্রের আপনি নামকরণ করে আপনি এখান থেকে চলে যান, ঠিক আছে উৎসব করা হোক। নন্দ বাবা বলছেন না 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 উৎসব করা হবে না। গর্গাচার্য তিনিই বললেন বলে কেন? আমি সেই যাদবগণের কুলপুরোহিত, যদি উৎসবের কথা যদি কংসের কাছে চলে যায় কংস এখনই ভাববেন এই বসুদেবেরই দুইটি পুত্র, তিনি এখনই এসে বধ করে চলে যাবেন। বলছেন না আমাদের কোনো উৎসবের প্রয়োজন নেই, মনে রাখবেন মাতা যশোদা রোহিণী দেবী নন্দ বাবা বাল গোপাল একটুক শরীরকে করবট বদল করেছিলেন তার জন্য উৎসব করেছিলেন, একটুক হেসেছিলেন তার জন্য উৎসব করেছিলেন, একটুক তিনি কথা বলার ভান করেছিলেন তার জন্য উৎসব করেছিলেন, আর বিশাল এক নামকরণ হবে তার জন্য উৎসব কেন করলো না? এই জন্য করলো না আমার পুত্রের জন্য কোনো অমঙ্গল না হয়, গোপনে গোপনে কেউ যেন জানতে না পারে। নন্দ বাবার বিশাল গোশালা আছে, সেই গোশালার মধ্যে সেখানে গমন করলেন এক কুল পুরোহিত নন্দ বাবা আর যশোদা দেবী রোহিণী মাতা। রোহিণী মাতা যশোদা দেবী যখন সেখানে গমন করলেন মনে মনে চিন্তা করলেন দুইজন রানী, আচ্ছা বাবার মধ্যে কিরকম ক্ষমতা বাবাকে একটু পরীক্ষা করা হয়। আমরা শুনেছি গর্গাচার্য আমাদের কুল পুরোহিতের মধ্যে তিনি পরম বিদ্বান, পরম জ্যোতিষী, বলে কি করি আমরা পরীক্ষা করব রোহিণীর সন্তান হলো কে, কি নাম? বলরাম। আর যশোদার হলো কৃষ্ণ। রোহিণী দেবী বললেন আমি কৃষ্ণকে আমি কোলে নেব, আর যশোদা তুমি কি করবে? তুমি এই বলদাউকে তুমি কোলে নাও, গর্গাচার্যের সামনে বসব, তিনি তো সম্বোধন করবেন এ যশোদা তোমার পুত্রকে নিয়ে আসো নামকরণ করি।
যদি ঠিক ঠিক যদি বিদ্বান যদি জ্যোতিষী হন তিনি বলবেন এটা যশোদার নন্দন নয় এটা দেবকী নন্দন। কুলপুরোহিতের নিকটে বসলেন, কুলপুরোহিত তিনি বিধি বিধান অনুসারে অনুষ্ঠান করলেন, এখন নামকরণ করবেন। নামকরণ করতে গিয়ে আগেই যশোদা দেবীকে সম্বোধন করলেন, অয়ম হি রোহিণী পুত্র রামায়ণ সৃহিত গুণৈ আখ্যস্তে রাম এতি বলাধিক্যদবলম্বিত। মা যশোদা, এই যে তোমার কোলের মধ্যে যে সুন্দর এই সন্তান রয়েছেন এটা কিন্তু তোমার পুত্র নয়। কি বলেছিলেন, অয়ম হি রোহিণী পুত্র, অয়ম হি রোহিণী নন্দন। মা বললেন বাপরে বাপ, হ্যাঁ সত্যিকারেই বাবা, এইরকম বাবার প্রয়োজন, কার পুত্র? বাবা দেখেই বলে দিলেন, দুজনের মধ্যে কি বিশ্বাস হয়ে গেল, বাবা বলুন কি নাম হবে। গর্গা চড়ে বললেন, ইনি সকলের সঙ্গে রমণ করবেন, সকলকেই আনন্দ প্রদান করবেন, এই জন্য এনার কি নাম হবে? এনার এক নাম হবে রাম। সকলেকে তিনি আনন্দ প্রদান করবেন, সকলের সঙ্গে রমণ, রমণ মানে সকলকে আনন্দ প্রদান, এই জন্য কি নাম হবে? এক নাম রাম। এই সংসারের মধ্যে সব থেকে বল অধিক, এই পুত্রের সমান কারো বল হতেই পারে না, তাহলে বলা অধিক্যাত বল। আমরা একসঙ্গে কি বলি? বলরাম। কিন্তু ভাগবতের মধ্যে বলরাম নামকরণ করেন নাই, এক হলো রাম এক হলো বল, এই জন্য বলে বল দাও। তাহলে রাম আর বল এই দুই নাম গর্গাচার্য করলেন। গর্গাচার্য নাম করার পর তিনি এখন আবার বললেন, এই পুত্রের আর একটি নাম হবে, সেটা নাম কি? সেই নাম হবে শঙ্করশন। সকলকে তিনি আকর্ষণ করবেন, সকলের মনের পাপকে তিনি দূর করবেন, এই জন্য কি নাম হবে? শঙ্করশন। বলিয়ে বল দাও ভাইয়া কি? হে গোবিন্দ কোই গোপাল মেত কহু সাবরিয়া বাসুরি বালা, মেত কহু সাবরিয়া বাসুরি বালা, কোই কহে গোবিন্দ কোই গোপাল, কোই কহে গোবিন্দ কোই গোপাল, মেত কহু সাবরিয়া বাসুরি বালা, মেত কহু সাবরিয়া বাসুরি বালা, গোবিন্দ গোপাল, গোবিন্দ গোবিন্দ গোপাল, আরে কোই কহে গোবিন্দ কোই গোপাল, কোই কহে গোবিন্দ কোই গোপাল, মেত কহু সাবরিয়া বাসুরি বালা, মেত কহু সাবরিয়া বাসুরি গোপাল গোবিন্দ গোপাল।
माया मैं तुम जानिया बोलो गोविंद हरे कोई कहीं गोविंद कोई गोपाल कोई गोविंद कोई रोहिणी नंदनेर नामकरण करलेन नामकरण करार पर ध्यानस्थ हो गेलेन कृष्णेर नामकरण करार जन्य ध्याने बसलेन चोखेई खुलछेन ना जशोदा देवी रोहिणी देवी मने मने चिंता करलेन कि हलो बाबा नामकरण करार जन्य एसेछेन एखाने बसलेन तो बसेई गेलेन किछु बोलछेनो ना गर्गाचार्य के गिये नंदभजन बाबा नामकरण करुन ओ अच्छा नामकरण करते ध्यान करलेन ध्यानेर मध्ये एई कृष्णेर तिनि नामकरण करबेन तिनि कि देखलेन एई देखते गिये गर्गाचार्यर अनेक गड़बड़ हये गेछे कि देखते पाच्छि आसन भरणास्त्रयो हस्य
नतनु युगाम तनु शुक्लो रक्तस्तथा पीता इदानीं कृष्णतां गतः। गर्गाचरदनि बुलुसलेन आशन वर्णास्त्रयो हश्य गिन्हतो तरनुजुगम अनुजुगम। अनुजुगम माने प्रत्येक जुगे जुगे এই যে আপনার পুত্র ইনি তনু ধারণ করেন, তনু মানে শরীর। আমাদের কয়টা যুগ? চারটা। চার যুগের মধ্যে ভগবানের চার অবতার। কি কি বললেন? শুক্ল, রক্ত, পীত আর কৃষ্ণ। শুক্ল মানে সত্য যুগে, রক্ত মানে দ্বাপর যুগে, ত্রেতা যুগে, আর আপর যুগে হলেন কৃষ্ণ, আর কলি যুগে হলেন পীত। পীত মানে গৌরাঙ্গ হরি, চৈতন্য মহাপ্রভু। প্রত্যেক যুগে ইনি আগমন করেন। কি নাম করা যায় এই অবতারে? এনার শরীরের বর্ণ কি? কৃষ্ণ। কৃষ্ণ মানে কালা। এই জন্য কি নাম করা হবে? इनार नाम करा हवे कृष्ण। कृष्ण माने करशयती इति कृष्ण। सकलेर हृदय थेके जिनी करशन करें, जिनी आकर्षण करें, विनाश करें सेई पाप के इनी हलेन कृष्ण। गर्गाचार्य बोलेन, नंद बाबा एकटा सत्य कथा बोलबो। गर्गाचार्य जखन बोलेन, नंद हाँ बोलो, তিনি এই কথা বললেন না, এই পুত্রেই কিন্তু বসুদেবের কাছে জন্মগ্রহণ করে আপনার ঘরে এসছে। এখন এই সঙ্গে সঙ্গে যদি আমি বলে ফেলি তো বাবার মনের মধ্যে কিরকম ভাব আসবে? তাহলে এই জন্য বসুদেব নন্দ বাবা কি বললেন? প্রাগয়ম বসুদেবস্য কশ্চিত জ্বাত তবাত্মজ। প্রাগয়ম মানে কোনো না কোনো জন্মে তোমার এই পুত্র বসুদেবের গৃহে জন্ম গ্রহণ করেছিলেন, এই জন্য এনার এক আর একটি নাম হবে বাসুদেব। বললেন না, এখনই তিনি বসুদেব গৃহের থেকে এসেছিলেন। নন্দ বাবা জিজ্ঞাস করলেন, গুরুদেব আমার এই ছোট্ট বালকের আর কি কি নাম হবে? কৃষ্ণ তো হলো, বাসুদেব হলো। গর্গাচতনি বললেন, বহুনি সন্তি নামানি রূপানি চ সুতস্যতে গুণ কর্মানুরূপানি তান্যহম বেদনোয়নঃ। বহুনি সন্তি নামানি রূপানি চ সুতস্যতে। নন্দ বাবা, এই তোমার পুত্রের এত নাম, এত নাম, আমি নামকরণ করতে করতে আমার কত বৎসর কেটে যাবে, তথাপি সমস্ত নাম আমি বর্ণন করতেই পারব না। গোপাল সহস্র নাম দেখবেন, গোপালের 1000 নাম। বিষ্ণু সহস্র নামের মধ্যে বিষ্ণুর 1000 নাম। কৃষ্ণ মানে অষ্টশতত্র মানে কৃষ্ণের 108 নাম। তাহলে কত নাম তোমার পুত্রের? গর্গাচতনি বললেন, বহুনি সন্তি নামানি রূপানি সুতানি সুতস্যতে গুণ কর্মানু রূপানি। আগে গিয়ে এক এক নাম হবে গুণ অনুযায়ী, কর্ম অনুযায়ী। যেরকম কর্ম করবেন ব্রজবাসীগণ সেইভাবে নামকরণ করবেন। যেদিন থেকে গোচারণ করা শুরু করবেন সেদিন থেকে বাল গোপাল, এ গোপাল এদিকে আসো। যেদিন তিনি গিরিরাজকে ধারণ করবেন সমস্ত ব্রজবাসীগণ, এ গিরিধারী। যেদিন গোপীগণের সঙ্গে রাস বিলাস করবেন গোপীগণ, বলবেন এ শ্যাম সুন্দর। গোপীগণের গৃহে গিয়ে যেদিন তিনি মাখন চোর করবেন, বলবেন এ মাখন চোর। এইরকম করে তোমার পুত্রের অনেক হাজার হাজার নাম রয়েছে। আগে গিয়ে যেমন কর্ম করবেন, যেমন তিনি গুণ প্রকাশ করবেন, সেই রকম প্রকাশ তার নাম হবে। বললেন, অহম বেদ, আমি তো জানি
বললেন জানা নহ, জানা মানে আমি ছাড়া এই পুত্রের অন্য কেউ নাম জানেই না কত নাম হতে পারে। গর্গাচার্য তিনি নামকরণ করলেন, নামকরণ করে তিনি মথুরায় গমন করলেন। এইদিকে কি হলো, রামকৃষ্ণ ধীরে ধীরে নন্দ মানে ভবনের মধ্যে তিনি এখন একটুক একটুক তিনি এখন ঘুটনা মানে হামাগুড়ি দিয়ে এখন চলতে শিখলেন। নন্দ ভবনের মধ্যে আঙ্গিনার মধ্যে কি সুন্দর করে হামাগুড়ি দিয়ে এদিকে যাচ্ছেন সেই দিকে যাচ্ছেন, হামাগুড়ি দিতে দিতে নন্দের নন্দনের বাল গোপালের সব থেকে প্রিয় স্থান কোনটি জানেন? মা যখনই কোল থেকে নামিয়ে দিত না, ওই হামাগুড়ি দিয়ে 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 ও গোশালার কাছে যে সেখানে ওই গাভীগুলির মানে মানে গোমূত্র যেখানে গোবর যেখানে কিচড় সব পড়ে থাকত ওই সেখানে গিয়েই লোটপট খাত। ছোট্ট বালক হামাগুড়ি দিয়ে গিয়ে যদি সেই গোমূত্রের মধ্যে গোবরের মধ্যে যদি গড়াগড়ি দেয়, রূপ কেমন হবে দেখতে বলুন তো? এমনি তো কালো, গোপীগণ দর্শন করে আশ্চর্য হয়ে যান, ইনি এখানের মধ্যে এনার কি এমন রয়েছে, এখানেই এসে একে গড়াগড়ি দিতে হবে। এইভাবে করতে করতে তিনি চলতে শুরু করলেন নিজের হাঁটুর উপর দিয়ে, আজ সেখানে যায় কাল সেখানে যায়, চলতে চলতে তিনি নিজেই একদম সবল হয়ে গেলেন। দেখতে দেখতেই পাড়া প্রতিবেশীদের ঘরে গিয়ে নিজের কয়েকজন বন্ধু বান্ধব হয়ে গেল, বন্ধু বান্ধব যখন হয়ে গেল বন্ধুদের সঙ্গে গোল মিটিং করা শুরু করা হলো, কি করা যায় কি করে খেলাধুলা করা যায়। এইরকম করতে করতে কৃষ্ণ সমস্ত বালকগুলির তিনি হয়ে গেলেন সর্দার। দেখো এতদিন ধরে আমরা যা কিছু করলাম সব ভুলে যাও, আজ থেকে আমরা কিছু নতুন খেলা ব্রজের মধ্যে করব। সখাগণ বললেন আচ্ছা আচ্ছা কানাই, তুমি যা বলবে আমরা তোমার সঙ্গে সেই খেলায় খেলবো। বলে কি খেলা খেলতে হবে? বলে আজ থেকে প্রত্যেক গোপীদের গৃহে গিয়ে আমরা চুরি করা শিখবো। বলে চুরি করবে মানে? চুরি করার কি মজা তুমি জানো? একদিন যদি গোপীগণের হাতের মধ্যে ধরা পড়া যায় তবে গোপী এমন মারবে না, আর তুমি বাপের নাম সব ভুলে যাবে। বলে আরে বাবা, আগে তো নিজের ঘরেই অভ্যাস করতে হবে, নিজের মায়ের কাছে গিয়ে মা কোথায় কি রেখেছেন সেখানে চুরি করতে হবে, মা ধরে কি করবে? দুদিন চার দিন চুরি করতে করতে যখন হাত পাকা হয়ে যাবে তখন তারপরে অন্যের ঘরে গিয়ে চুরি করতে হবে। গোপাল সবাইকে শিখিয়ে দিলেন, সব গোপগুলি কি করলেন দু চার দিন নিজের ঘরের মধ্যে সেখানে কোথায় কি রাখছেন সেখানে চুরি করছেন এখানে চুরি করলেন। দু চার দিনের মধ্যে গোপালকে বললেন, সে গোপাল আমরা সব পাকাপোক্ত হয়ে গেছি, এখন অন্যের গৃহে গিয়ে চুরি করব। কি করা যায়? ব্রজের মধ্যে একটা মণ্ডল করা হলো, একটা দল করা হলো, সেই দলের নাম হলেন চৌর দল। ব্রজে প্রসিদ্ধ নবনীত চৌরম, ব্রজের মধ্যে প্রসিদ্ধ যিনি হলেন কে? চোর। গোপীদের গৃহে গিয়ে কি চুরি করেন? ধন পয়সা সোনা অলংকার বস্ত্র ইত্যাদি নয়, নবনীত চৌরম মাখন দধি দুগ্ধ ইত্যাদি গিয়ে চুরি করেন। কোন গোপীর গৃহে গমন করলেন সমস্ত বালকগণকে নিয়ে, তো গোপীগের গৃহে গিয়ে চুরি করলেন, ভোজন করলেন, চলে এলেন। গোপী এসে দেখলেন কি ব্যাপার, আমার গৃহের থেকে এই মাখন দধি কে চুরি করে খেল? একদিন গোপী তিনি বুঝতে পেরেছেন আমাদের গৃহে কে এলো। এই নন্দের নন্দন যশোদা নন্দন হলো আমাদের ব্রজের মধ্যে সব থেকে বড় চোর। তিনি সবার কাছে গিয়ে সবাইকে বললেন, সমস্ত গোপীকে বললেন, দেখো গোপী সখী সকলকে আমাদের সাবধান থাকতে হবে, কার থেকে? এই যশোদার এই পুত্র আছে না, এই যশোদার পুত্রের থেকে আমাদের সাবধান থাকতে। বলে কেন? বলে প্রত্যেকের ঘরে গিয়ে সে এখন চুরি করা চুরি করা মানে শুরু করে দিয়েছেন। বলে চুরি মানে? বলে আমরা এমন ভাবে
আমাদের ধন সম্পত্তিকে সংরক্ষণ করব। গোপাল আমাদের গৃহে এসেও সে চুরি করে কোনো কিছুই পাবে না। গোপী বললেন, দেখ সখি, আমি অনেক উপায় করেছি, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু গোপালের হাত থেকে কেউ রক্ষা পেতে পারে না। গোপাল তিনি কি করলেন, একদিন কোন গোপীর গৃহে সমস্ত সখাগণকে নিয়ে সে প্রবেশ করলেন। সেই গোপী আগের থেকেই তিনি খুব চতুর হয়ে সমস্ত দধি মাখন তিনি গৃহের মধ্যে না রেখে অন্যত্র রেখে দিয়েছে। গোপাল এসে আমার গৃহে কি চুরি করে দেখব আমি। গোপাল গৃহে প্রবেশ করলেন, ওই হাড়ির মধ্যে হাত দেয়, সেখানে মাখন নেই, মানে খালি হাড়িগুলো সেখানে ঘরের মধ্যে সাজিয়ে রেখে দিয়েছে। সেখানে গিয়ে হাত দেয়, সেখানে মাখন নেই। সখাগুলি বলছে, কি ব্যাপার, আজ একটা মানে হাড়ির মধ্যে মাখন নেই। গোপী কি করলো, প্রত্যেক ঘরের মধ্যে যখন দেখলেন যে এখানে মাখন নেই, সেখানে মাখন নেই, কৃষ্ণ তিনি কি করলেন, আজ গোপীকে আমি এমন সাজা দেব, গোপী সারা জীবন তাকে মনে রাখতে হবে। সেই গোপীর ছোট্ট কন্যা সন্তান সেই গৃহের মধ্যেই শুয়েছিল। তিনি ভাবতেও পারে নাই আমার কন্যার সঙ্গে এত অত্যাচার করবে গোপাল। শুয়ে আছেন কন্যা, তো কেশগুলি একটু লম্বা লম্বাই হয়ে থাকে মায়েদের যেরকম বা সন্তান। গোপাল গিয়ে কি করলেন, সেই কন্যার মানে ওই কেশগুলি খাটছিল, তো খাটের পায়ার সঙ্গে সব কেশগুলিকে তিনি ভালো করে তিনি বেঁধে দিলেন। সে তো শুয়ে যাচ্ছেন, ঘুমাচ্ছেন। ব্রজের মধ্যে নিয়ম আছে, ওই বাচ্চাগুলো যদি চিৎকার করে না, হাওয়ার ভয় দেখা, হাউ মানে ওই বাঘ আসবে, নানান ধরনের শিয়াল আসবে। সে গোপাল তিনি কি করছেন, জোর করে তার কানের কাছে গিয়ে বলছেন, এই গোপী দেখ তোমার পিছনে হাওয়া দাঁড়িয়ে আছে। জোর করে, এ হাওয়া, যখন এই হাওয়া বলছিলেন না, সে চিৎকার করেছেন, চিৎকার করে তিনি সেখান থেকে ছোটার জন্য চেষ্টা করলেন, ছুটবেন কি করে, কৃষ্ণ তো বলেই সেখান থেকে পালিয়ে গেল। সেই বাচ্চা তিনি মনে করলেন, আমার পিছন থেকে হাওয়া আমাকে এমন জোরে ধরছে, আমি হাওয়ার হাত থেকে আর রক্ষা পেতে পাচ্ছি না। সে চিৎকার করছেন, মাস বলছেন, কি হলো কি হলো, বলে আমাকে হাওয়া ধরেছে, বলে কোথায় হাওয়া, বলে হাওয়া বাবা কিছু নয়, এটা বাঘ বাঘ কিছু নয়, এটা নন্দের নন্দনের কাজ। যাওয়ার সময় বলে গেছিলেন, গোপী আজ তোমার ঘরে আমি মাখন পাই নাই, দধি পাই নাই, আমার কোনো আমার ভোজন দ্রব্য আমি পাই নাই, আমি কালকে আসব। তোমার গৃহের মধ্যে যদি এইরকম খালি যদি আমি হাড়ি পাই না, ওই সমস্ত ঘরের মধ্যে চারদিকে আমি এমন ভাবে আগুন লাগিয়ে দেব না, তখন তুমি বুঝতে পারবে। প্রত্যেক দিন কোনো না কারো না কারো ঘরে গিয়ে গোপাল সখাগণকে সঙ্গে নিয়ে এইভাবে তিনি মাখন চোর করেন। গোপীগণ তারা মনে মনে চিন্তা করলেন, না আমাদের কি করতে হবে, মায়ের কাছে গিয়ে আমাদের কিছু নালিশ করতে হবে, না নালিশ করলে মা কি করে শাসন করবেন। গোপী গিয়ে যশোদাকে বলে, এই যশোদা দেবী, তুমি তোমার সন্তানকে পুত্রকে শাসন করো না কেন, বলে কেন, আমাদের গৃহে গিয়ে এইরকম অত্যাচার করে, এইরকম চুরি করে, ঘরের থেকে সব দ্রব্য আমাদের এদিক ওদিক করে ফেলে। মা বললেন, কি করেটা কি, বলে কেন মাখন চুরি করে, তোমরা পাগল হয়েছ, আমাদের গৃহের মধ্যে নন্দ বাবার কতগুলি গাভী আছে, নবলক্ষ ধেনু, আর তোমাদের গৃহে কয়টা, দু চারটা গরু, তো আমাদের গৃহের মধ্যে এত কিছু মাখন, এত কিছু দধি দুগ্ধ, আমাদের গৃহে আমাদের গোপাল কিছুই খায় না, আর তোমাদের গৃহে গিয়ে চুরি করে, এটা আমি কখনো বিশ্বাস করব, বলে আমি কখনোই বিশ্বাস করতে পারছি না। গোপী বলছেন, হা সখি, আমাদের নিজের চোখে আমরা দেখেছি, বলে একদিন তুমি যদি নিজের হাতে ধরে নিয়ে আসতে পারো, তবেই আমি বিশ্বাস করব, হ্যাঁ আমার ছেলে চোর। প্রত্যেক দিন সেখানে যেতেন, কারা যেতেন জানেন, গোপীগণ প্রত্যেক দিন মনে মনে চিন্তা করতেন, সকাল হতে না হতেই আজ যেন গোপাল
আমার গৃহেই যেন আগে চুরি করার জন্য আসে। যেদিন গোপালকে দর্শন পেত না সেই দিন কোনো এক কোনো না বাহানা করে যশোদার কাছে গিয়ে নালিশ করত কেবল কেবল কৃষ্ণকে দর্শন করার জন্য। মনে প্রাণে তারাও কৃষ্ণকে পুত্রের মতনই ভালোবাসেন, পুত্রের থেকেও অধিক। গোপী তিনি কি করলেন, একদিন এই কৃষ্ণকে ধরার জন্য তিনি অনেক কৌশল করলেন, তো কৌশল করতে করতে তিনি একবার ধরেই ফেলেছিলেন। দেখ তোকে আজ আমি মজা দেখাবো। কি মজা? তোর মা বলেছিল যেদিন হাতে নিয়ে আসবি সেদিন আমি বিশ্বাস করব। চল মায়ের কাছে চলো, আমার মা আমাকে কি করে দেখা যাক। সেই গোপী তিনি কি করছেন, কৃষ্ণকেই তিনি যখন যশোদার কাছে নিয়ে যাচ্ছিলেন, ও রাস্তার মধ্যেই কৃষ্ণ তিনি এত চালাকি করছেন কি জানেন। ব্রজের মধ্যে নিয়ম আছে, যারা গোপী মুখের মধ্যে এত বড় ঘোমটা দেবে না, এদিক থেকে দেখতে পারবে না, এদিক থেকে দেখতে পারবে না। এখনো প্রচলন আছে, মায়েরা খুব সাবধানে ঘোমটা দিয়েই এদিক ওদিক চলাচলি করেন। রাস্তা দিয়ে যখন যাচ্ছিলেন গোপাল, তিনি কি করলেন, ওই তারেই এক ছোট্ট এক শিশু সেখানেই ঘোরাঘুরি করছিল, তাকে ডাকলো, এই এদিকে এদিকে তোর মায়ের হাতের মধ্যে লাড্ডু আছে, এদিকে চলে আস। মা তো সে হাতের মধ্যে নিয়েই এমন ভাবে তিনি হাঁটছেন মুখ দিয়ে, মানে কত কিছু বলছেন, দেখ তোকে আজ কি করবো, তোকে আজ কেমন ভাবে দণ্ড দেবো, কেমন ভাবে তোমাকে আজ মার খাওয়াই দেবো। এখন গোপীর হাতের কাছে নিয়ে এসে নিজের সন্তানকে তিনি এমন ভাবে গোপীর হাতে তিনি ধরিয়ে দিয়েছিল, গোপী নিজেও জানে না আমার হাতের মধ্যে এখন কৃষ্ণ রয়েছে না এখন আমার পুত্র রয়েছে। সে এত মানে রেগে গিয়েছেন, মানে সেই আবেশেই চলছেন, কিন্তু চলতে চলতেই ভগবানের এমনই মায়া, দেখলেন নিজের সন্তান তার কাছে, কিন্তু নিজেও বুঝতে পারলেন না। যশোদা কি বলে, যশোদা ঘর থেকে বেরিয়ে তাড়াতাড়ি। বলে কি হলো সখী, দেখ তোর আর পুত্রকে কৃষ্ণকে আজ আমি নিজেই হাতে নিয়ে আসছি, দেখ তুমি বিশ্বাস তো করো না। বলে কোথায় আমার পুত্র? বলে দেখ আমার হাতে। বলে সখী ঘোমটাটা তো, ঘোমটা তুললেই তো বুঝতে পারবি তোর হাতে কে আছে, তোর পুত্র না আমার পুত্র। কৃষ্ণ তখন ঘর থেকে দৌড়িয়ে বেরিয়ে এসেছেন মায়ের পিছন থেকে, বলছেন মা মা দেখো এই গোপীগুলি না প্রত্যেক দিন আমার নামে উল্টা সিধা কত দে অপবাদ আমার নামে ছড়িয়ে দিচ্ছে, বলার মতন নয়। গোপী বললেন কি রে বাবা, আমি কৃষ্ণকে ধরে নিয়ে এলাম, দেখতে দেখতেই আমার কৃষ্ণের হাতের থেকে নেই আমার পুত্র। বাল গোপাল তিনি ব্রজের মধ্যে এইভাবে তিনি মাখন চরিলীলা করছেন, কেবল কেবল ভক্তগণকে আনন্দ প্রদানের জন্য। কাদের গৃহে যেতেন, যে সমস্ত গোপী ভগবানকে দর্শন না করলে থাকতেই পারত না তাদের গৃহে গিয়ে দর্শন দিতেন। আর কি চোর করতেন, মাখন চোর করতেন, মানে নিজের মনের সমস্ত তার ভাব ভক্তি ইত্যাদি তিনি চুরি করতেন। এইভাবে চুরি করতে করতে মা তিনি কি করলেন, একদিন বললেন বাবা তোকে আর গৃহের থেকে অন্যত্র যেতেই হবে না, সবাই তোমাকে চোর বলে, তোমাকে নানান ধরনের অপবাদ দেয়। বলে কি করবো মা? বলে বেশি দূর যেতে হবে না, তোর সখাকে নিয়ে তোর দাউ দাদাকে নিয়ে আমাদের গৃহের সামনে তুমি খেলা করবে, আমার চোখের সামনেই থাকবে। একদিন বাল গোপাল তিনি কি করলেন, দাউ দাদাকে নিয়ে সমস্ত গোয়াল বালকে নিয়ে সেখানে যমুনার তটে সেখানে খেলা করছে। খেলা করতে করতে বালকগুলির সামনেই বলদাবের সামনেই গোপাল তিনি কি করলেন, যমুনার এক ঢেলা মাটি নিয়ে মুখের মধ্যে দিলেন, সে মাটি খাচ্ছেন এখন। সঙ্গে সঙ্গে সখাগুলি বললেন, সখা দেখো দেখো গোপাল মাটি খেয়ে নিল। বলে গোপাল যদি মাটি খেয়ে নেয় গোপালের পেট খারাপ হয়ে যাবে, মাকে গিয়ে বলতে হবে। সামনেই মা ছিল, মায়ের কাছে গিয়ে বলল, মা দেখো আজ গোপাল মাটি খেয়েছে। সবাই গিয়ে বলছে, বলদাউ তিনিও গিয়ে বললেন, দেখো দেখো মা আজ আমার ছোট ভাই কানা মাটি খেয়ে নিছে। মা বললেন এটা তো খুবই ঠিক না, কালকে মাখন চুরি করে খেয়ে নিচ্ছে, আজ মানে
খেলতে গিয়ে মাটি খেয়ে নিচ্ছে, পরশু গিয়ে কোথায় গিয়ে কি খেয়ে নেবে, আমার সন্তানের কি হবে। মা তাকে শাসন করার জন্য তাকে হাত ধরলেন, হাত ধরে বললেন, গোপাল তুমি খুব দুষ্ট হয়েছ, তুমি কেন মাটি খেয়েছ? বলে, মা আমি মাটি খাই নাই। বলে, সখাগণ বলছে তুমি মাটি খেয়েছ? বলে, সব মিথ্যা কথা বলছে। বলে, তো দাদা বললো, বল দাদা বললো। বলে, বল দাদাও মিথ্যা কথা বললেন। কৃষ্ণ কি বলেছিলেন? নাহম ভক্ষিতাম সর্বে মিথ্যাবিশংসিনঃ ইয়দি সত্যগিরাস্তর্হি সমক্ষম পশ্যামি মুখম। মা, নাহম ভক্ষিতাম, আম্ম মানে মা, না আহম ভক্ষিত, আমি মাটি আমি খাই নাই। বলে, মাটি খাও নেই মানে? তোমার যদি মনের মধ্যে এতই সংশয়, তোমার মনের মধ্যে এতই যদি অবিশ্বাস, আমি মুখ হা করছি, তুমি আমার মুখের মধ্যে তুমি দেখতে পারো আমি কি খেয়েছি। বললেন, হা করো। যখনই হা করলেন, মুখের মধ্যে মা যশোদা বিশ্ব ব্রহ্মাণ্ড সেই মুখের মধ্যে দর্শন করলেন। শুধু বিশ্ব ব্রহ্মাণ্ড নয়, এই ভারতবর্ষ, ভারতবর্ষের মধ্যে মথুরা মণ্ডল, মথুরা মণ্ডলের মধ্যে ব্রজমণ্ডল, সেই ব্রজমণ্ডলের মধ্যে গোকুল, সেই গোকুলের মধ্যে সেই ব্রহ্মাণ্ড ঘাট, আর সেই ব্রহ্মাণ্ড ঘাটের মধ্যে মা যশোদা নিজের পুত্রকে নিয়ে তিনি যেভাবে লীলা করছেন, যেভাবে তিনি শাসন করছেন, এই দৃশ্যও তিনি নিজের পুত্রের মুখের মধ্যে দর্শন করলেন। মা মনে মনে চিন্তা করলেন কি আমি এটা কি রাত্রির মধ্যে স্বপ্ন দেখতে পাচ্ছি? মা সঙ্গে সে, না না না, এটা স্বপ্ন হতেই পারে না। আরে স্বপ্ন কখন হয়? রাত্রির সময়ে যখন শুয়ে পড়ে গভীর নিদ্রা হলেই স্বপ্ন হয়, আমি তো জেগেই আছি। কি আমার বুদ্ধিটা কি খারাপ হয়ে গেল? মা বললেন, আমার বুদ্ধিও ঠিক আছে। তাহলে কি এই সংসারের মধ্যে আমার ছেলের উপরে কোনো ভূত প্রেত চলে এসেছে? বলে, ভূত প্রেতও হতে পারে না। মা তখন কি মনে করলেন, এটা আমার পুত্রের আত্মযোগ। আত্মযোগ মানে নন্দ বাবা নামকরণ করার সঙ্গে বলে গিয়েছিলেন নন্দ বাবাকে, বলেছিলেন গর্গাচর, এ নন্দ বাবা, এই যে তোমার পুত্র, তোমার পুত্রের কিরকম শক্তি, কিরকম স্বভাব, সাক্ষাৎ ভগবান তিনি বলেন নাই, বলেছিলেন নারায়ণ সময় গুণঃ, ভগবান নারায়ণের যেমন গুণ সেই গুণ আপনার পুত্রের মধ্যে অবস্থান করবে। মা মনে করলেন, আমার সেই নারায়ণেরই কোনো গুণে আমার পুত্রের এরকম লীলা তিনি দর্শন করাচ্ছেন। মা সঙ্গে সঙ্গে তিনি চিন্তা করতে লাগলেন। ভগবান বললেন, মাকে এইভাবে বিরক্ত করাটা ঠিক নয়, নিজের ঐশ্বর্যকে তিনি গোপন করলেন। গোপন করার পর নন্দনন্দন তিনি এখন ব্রজের মধ্যে নানান লীলা করছেন। লীলা করতে করতে নিজের গৃহের মধ্যেই তিনি মাখন চুরি শুরু করলেন। মা যশোদা তাকে বন্ধন করলেন। বন্ধন করার সঙ্গে সঙ্গে সেই উদুখলগিনী কোথায় গিয়েছিলেন? সেই নলকুবের মণিগ্রীপের কাছে, তাদেরকে উদ্ধার করার জন্য। তাদেরকে যখন উদ্ধার করলেন, উদ্ধার করে তাদেরকে মুক্তি প্রদান করলেন, বৃন্দাবনে যখন গোকুলের মধ্যে অবস্থান করতে লাগলেন, নন্দ বাবা একদিন সমস্ত ব্রজবাসীগণকে নিয়ে বললেন, দেখো এই গোকুলের মধ্যে আমাদের অবস্থান করা ঠিক নয়। গোপগণ বললেন, কেন? বলে, প্রত্যেক দিন কৃষ্ণের অমঙ্গলের জন্য কোনো না কোনো অঘটন হয়েই যাচ্ছে। এখানে যদি আমরা অবস্থান করি, আমাদের গোপালের যদি কিছু হয়ে যায়, তাহলে আমাদের কি হবে বলুন তো? বলে, গোকুল থেকে কোথায় যাব? আমরা হলাম গোয়ালা, গোচারণ করতে হবে, আমাদের অনেক গাভী রয়েছেন। সেই গোপগণের মধ্যে যিনি উপানন্দ ছিলেন, তিনি হলেন নন্দ বাবারও বড় ভাই। তিনি বললেন, একটা সুন্দর স্থান রয়েছেন ব্রজের মধ্যে, সেখানে গমন করলে আমাদের পশুপালনও হবে, আমাদের গোপ জাতীয় আমাদের সকলেরই আনন্দ হবে, পশুগুলিরও আনন্দ। সেটা কি? সেটা হলো শ্রীধাম
বৃন্দাবনের মধ্যে আমরা প্রবেশ করব। বৃন্দাবনের মধ্যে প্রবেশ করে বৃন্দাবনের কি যে শোভা, বৃন্দাবনের মধ্যে কি যে সৌন্দর্য, রামকৃষ্ণ তারা এখন দর্শন করবেন। আমরা সকলেই মন দিয়ে বৃন্দাবন ধাম গিয়ে বৃন্দাবন ধামের শোভা দর্শন করব বলে গিরিরাজ মহারাজ কি। বজ গেলেন মে ঝুম ঝুম কে মন কি তরপন বুঝাও রাধে রাধে গাও রাধে রাধে গাও। বজ গেলেন মে ঝুম ঝুম কে মন কি তরপন বুঝাও রাধে রাধে গাও রাধে রাধে Thank you.
पशव्यम नवकाननम गोपो गोपी कनम सेव्यम पुण्याद्री विरुधम। वृंदावनेर मध्य प्रवेश करे राम कृष्णेर सब थेके प्रिय स्थान हलो कि जानें जमुना देवी के दर्शन करे कृष्ण एत प्रसन्न हलेन मने मने चिंता करलें एई जमुनार तपे आमी कत लीला विलास करब। सब थेके बड़ आनंद हयेछिलेन रामकृष्ण गिरिराज गिये गोवर्धन के दर्शन करे पुण्य अद्रि अद्रि मने पहाड़ तले वृंदावनेर मध्य एकई पहाड़ सेई पहाड़ेर नाम कि गिरिराज गोवर्धन। गिरिराज के दर्शन करे नंदा नंदांतनी एत गदगद हयेछिलेन ओहो एई गिरिराज आमादेर कत सेवा करबेन गाबीगणेर सेवा करबेन ब्रजबासीगणेर सेवा करबेन आमरा सकलेई एखाने एसे गोचारण करते करते आमरा सकलेई एखाने विश्राम करब। गिरिराज आमादेर कत सेवा करबेन तार काछे कत सुंदर सुंदर फल मूल गिरिराजेर मध्ये झरना एखाने कत सुशोभा माने सुशीतल एखाने छाया। वृंदावनेर मध्य प्रवेश करे जखन वृंदावनेर अलौकिक लीला दर्शन करलेन एर मध्य एकटी घटना हयेछे सेई नंद भवनेर मध्य एकदिन एक फल बिक्रिनी तिनी एसेछिलेन फल बिक्री करार जन्य। नंद भवने एसे तिनी जोर जोर करे बोलेछिलेन के फल निबे जदि कारो फल नवार इच्छा है उचित द्रव्य दिए तुम्हारा फल निये जावे। नंद बाबा मा जशोदा रोहिणी देवी अन्य अन्य ब्रजवासीगण फलेर जन्य तारा सेई फलवानिनीर काछे एसेछिलेन फल ग्रहणेर जन्य सबाई नानान धरनेर द्रव्य दिए फल के तारा क्रय करलेन तारा किनलेन किन्तु बाल गोपालेर मनेर मध्ये खूब इच्छा हयेछिलो आमियो एकटुक फल किनी। फलवालीर काछे गिये बोललेन आमियो फल किनबो। फलवाली बोललेन बाबा तुमी फल किनबे एक बार बोलें एक बार मुखेर दिके ताकिये रइलें ब्रजेर मध्ये
আমি সর্বত্র গমনাগমন করি, এই যে পুত্রের রূপ, এই যে পুত্রের সৌন্দর্য, এনার যে কি শক্তি, আজ পর্যন্ত ব্রজের মধ্যে আমি কোথাও দর্শন করিনি। সেই ফল ভালিনী বললেন, বাবা কিছু ফল নিতে হলে কিছু দিতে হয়। বাল গোপাল তিনি সঙ্গে সঙ্গে তিনি কি করলেন, ফল তিনি কেনার জন্য নিজের গৃহের মধ্যে গমন করলেন। গৃহের মধ্যে গমন করে নন্দ বাবার যেখানে ধানের গোলা ছিল, সেই ধানের গোলা থেকে হাতের মধ্যে এইভাবে ধান নিয়ে তিনি দৌড়াচ্ছেন। ছোট্ট বালক, কেবল চলতে শিখেছেন, এখন চলতে চলতে হাতের থেকে সমস্ত ধান রাস্তার মধ্যেই সব পড়ে গেল। হাতের মধ্যে দু চারটা দানা হাতের মধ্যে লেগেছিল। ফলবালিনীর কাছে হাত দু হাত বললেন, দেখো আমি এই ধান নিয়ে এসেছি, যদি তোমার উচিত মূল্য মনে করো তুমি আমাকে ফল প্রদান করতে পারো। ফলবালিনী বললেন, বাবা তোমার কাছে আমি মূল্য নেব না, তোমার কাছে আমি এমনিই ফল ভরিয়ে দেব। বললেন, না 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 না, এমনি কখনো কেনাকাটি করা যায়? দোকানদারকেও দেয়, এই তোমাকে আমি দিচ্ছি। ফলবালিনী সেই বালকের রূপ দেখে তিনি এত মুগ্ধ হয়েছিলেন, সেই বালকের রূপ দেখে তিনি এত মোহিত হয়েছিলেন, নিজের ওই ভান্ডারের মধ্যে যত ফল ছিল সব ফল তার হাতে তুলতে চিন্তা করলেন, এরকম বালক যদি আমার হতো আমি কত তাকে আদর করতাম, কোলে নিতাম, কত তাকে স্নেহ প্রীতি করতাম। কিন্তু বিধাতা এমনই নিষ্ঠুর, এইরকম সন্তান আমাকে প্রদান করেন। এইরকম সন্তান সকলের হয় না, অনেক ভাগ্য হলেই তবেই পাওয়া যায়। বাল গোপাল সেই ফলবানীর কাছে থেকে ফল নিয়ে তিনি যখন যাচ্ছিলেন, ফলবালিনী তিনি অঝোর নয়নে তিনি ক্রন্দন করেছিলেন, হে প্রভু এই সংসারের মধ্যে যদি কাউকে পুত্র পেতে হয় এই ধরনের পুত্রেই যেন সে প্রাপ্ত করে। তিনি ক্রন্দন করে করে বলেছিলেন, গোবিন্দ মে রহে গোপাল মে রহে, 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 শ্রীবাকে বিহারি নন্দলাল মে রহে, শ্রীবাকে বিহারি নন্দলাল মে রহে, শ্রীবাকে বিহারি প্রভুর চরণে তিনি প্রার্থনা করলেন। সঙ্গে সঙ্গে তিনি যখন নিজের পাত্রের দিকে যখন তিনি দৃষ্টিপাত করলেন, তার পাত্রের মধ্যে কোনো ফল দেখতে পেল না। এই সংসারের মধ্যে সব থেকে মূল্যবান যত কিছু অলংকার, যত মানে মণি রত্ন হতে পারে, তার সমস্ত পাত্র পরিপূর্ণ হয়েছে। তিনি মাথায় হাত দিলেন, আমি কেবল কেবল তার হাতের মধ্যে দু চারটা আমি ফল দিয়েছিলাম, প্রভু তিনি সেই ফলের বদলে আমার এই পাত্র, তিনি এই হীরা, এই মণি, এই অলংকার দিয়ে পরিপূর্ণ করে দিলেন। সত্যিকারেই যদি আমি সেই প্রভুর চরণে আমি নিজের প্রাণ মন সমর্পণ করতাম, প্রভু আমাকে কি না দিত, দুটি ফল দিতেই আমাকে এত কিছু ধন সম্পত্তি ভরিয়ে দিল। তিনি সঙ্গে সঙ্গে তার মনের মধ্যে বৈরাগ্য হলো, আজ থেকে আমি এই সংসারের মধ্যে যতদিন অবস্থান করব
এই বালকেরই ভজন করো, বালকেরই নাম করো, বালকেরই সেবা করবো। তাহলে ধন সম্পত্তি কি করব? সমস্ত ধন সম্পত্তি নিয়ে যমুনায় ফেলিয়ে যমুনায় স্নান করে তিনি সেখানেই সেই বালকের রূপ তিনি ধ্যানের মধ্যে ধ্যান করতেছিলেন। এই ফল বালিনীকে প্রভু তিনি কৃপা করলেন। কংস আবার তিনি সেই নন্দনন্দনকে বধ করার জন্য তিনি বকাসুরকে পাঠিয়েছিলেন, বকাসুরকে বধ করলেন। অঘাসুরকে পাঠিয়েছিলেন, অঘাসুরকে বধ করলেন। যেই দিন ভগবান অঘাসুরকে বধ করলেন, অঘমানে অঘমানে পাপ, পাপের যিনি মূর্তি সেই হলো অঘাসুর। অঘাসুরের রূপ ছিল অজগর সাপ। এই অজগরকে অঘাসুরকে যখন বধ করেছিলেন, বধ করার পর বাল গোপালকে নিয়ে গোপাল তিনি কি করেছিলেন, বনের মধ্যে তিনি বনভোজন করেছিলেন। কিভাবে? সমস্ত সখাগণ নিজের নিজের গৃহের থেকে যার যেরকম ইচ্ছা সেই ইচ্ছা অনুযায়ী ভোজন বনের মধ্যে নিয়ে যান। সময় হলে সবাই একসঙ্গে বসে যার যার মা যা যা পাঠিয়ে দেন সবাই মিলেমিশে বনের মধ্যেই ভোজন করেন। কিভাবে সবাই জানেন? চতুর্দিকে সখাগণ সব ঘিরে বসেন, মাঝখানে কৃষ্ণ। সখাগণের মনের মধ্যে এইরকম ভাব হয়, কৃষ্ণ আমার মুখের সামনেই বসে আছেন। নিজের নিজের ওই ভোজন থেকে নিয়ে একটু আগে মুখে দেয়, আমার মা আজ কিরকম এই লাড্ডু বানিয়েছে, যখন মুখের মধ্যে খুব স্বাদ হয় কানাইকে বলে, কানাই একবার তো দেখো আমার মা কত সুন্দর লাড্ডু বানিয়েছে, আজ দেখো আমার মা কত সুন্দর করে এই ক্ষীর বানিয়েছে, নিজে আগে আস্বাদন করবে। যদি নিজের মনের মধ্যে সুখ হয়, যদি নিজের মনের মধ্যে পছন্দ হয়, তবেই তো সখাকে দেওয়া দেবে, তবেই তো কৃষ্ণকে দেওয়া যাবে। কৃষ্ণ বলেন, সুদাম সুদামা, তোমার মা আজ যে বানিয়েছে না, আমার মা এইরকম আজ কোনোদিন বানাতে পারেনি। ওই সখার উচ্ছিষ্ট, ওই সখার ঝুঠন খেয়ে বলছেন এইরকম স্বাদ, এইরকম আমার সুস্বাদু জীবনে আমি কোনোদিন প্রাপ্ত করি নাই, আমাদের কেউ এইরকম করতেই পারবে না, আমার মাও এইরকম করতে পারবে না। ওই সময় ব্রহ্মা তিনি ব্রজের মধ্যে এসেছিলেন, তিনি শুনেছিলেন ভগবান স্বয়ং ভগবান এসেছেন, অবতার করছেন জীব কল্যাণের জন্য, লীলা করছেন। আচ্ছা ভগবানকে একবার দেখি আসি, কিরকম ভগবান আমাদের ব্রজের মধ্যে। এখন বনে গিয়ে দেখলেন ওই সখাগণের মাঝখানে সখাগণকে নিয়ে বসে আছেন, তার ঝুঠন খাচ্ছে, তার ঝুঠন খাচ্ছে, মনে বলছেন আহ কি স্বাদ। ব্রহ্মা চার মাথা দিয়ে চিন্তা করলেন, এ কি ভগবান হতে পারে? আরে যিনি ভগবান হবেন তিনি সর্বেশ্বর সর্বশক্তিমান, যাকে গিয়ে সবাই প্রণাম করবে, দূর থেকে স্তুতি করবে, স্তব করবে, সাষ্টাঙ্গে দণ্ডবোধ করবে, তিনি তো ভগবান। আর সখাগণের ঝুঠন খাচ্ছে, সখাগণের কাছে গিয়ে কোলাকুলি করছে, সখাগণ গিয়ে কৃষ্ণের গিয়ে মাথার উপরে চড়ছে, এ কোনোদিন ভগবান হতে, যদি ভগবানই হয় আজ আমি একটু পরীক্ষা করেই নেব। কি পরীক্ষা করা যায়? ওই গোয়ালের মানে সমস্ত গোপগণের যত মানে গোবৎসগণ ছিল তারা দূরেই একটু সেখানে তারা ঘাস তারা মানে খাচ্ছিলেন। ব্রহ্মা কি করলেন, দেখতে দেখতেই সমস্ত গোবৎসগণকে তিনি হরণ করে তিনি এমন জায়গায় নিয়ে গেলেন কোনো বালক আর কোনোদিন খুঁজেই পাবে না। দেখতে দেখতেই গোপগণ দেখলেন, সখা আমাদের গোবৎসগুলি কোন দিকে গেল, দেখাই যাচ্ছে না। কৃষ্ণ বললেন, তোমাদের চিন্তা করতে হবে না, আমি গিয়ে দেখি আমাদের গোবৎসগণ কোন দিকে গেল, তোমরা সুখে এখানে বসে ভোজন করো। কৃষ্ণ যখন গোবৎসগণকে অন্বেষণ করতে গেলেন, এদিকে ব্রহ্মা কি করলেন, সঙ্গে সঙ্গে ওই মানে সখাগুলিকেও তিনি হরণ করে নিয়ে চলে গেলেন। কৃষ্ণ ওই দিক থেকে এদিকে এলেন, দেখলেন সখাও নেই, সেদিকে গিয়ে দেখলেন গোবৎসগণও নেই, তিনি এখন চিন্তায় পড়ে গেলেন। কি ঘটনাটা হলো? ভগবান দেখুন তিনি হলেন সর্ব অন্তর্যামী। অন্তর্যামী হইলেও তিনি যখন লীলা করেন মনুষ্য লীলা, তখন মনুষ্যবধ, সাধারণ মনুষ্যবধ, তখন তার মধ্যে জ্ঞান না হলে তিনি লীলা করতেই পারবে না।
তখন তিনি নিজের সর্বজ্ঞতাকে স্মরণ করলেন, কি ঘটনাটা কোথায় কি হলো, সঙ্গে সঙ্গে দেখলেন চার মুখওয়ালা আমাদের ব্রহ্মা বুড়া হয়ে গেছেন। এই সমস্ত দেখতে দেখতে তিনি আমাদের কাছে এসে আমার সমস্ত সখাগুলিকে, আমার গোবৎসগণকে তিনি চুরি করলেন, হরণ করলেন আমাকে পরীক্ষা করার জন্য। ব্রহ্মা, তোমার মতন ব্রহ্মা কত গেল কত এলো, আর তুমি আমাকে পরীক্ষা নিচ্ছ, ঠিক আছে তোমার পরীক্ষা তোমার কাছে থাক, আমার পরীক্ষা দেখো আমি তোমার কাছ থেকে কি হম পরীক্ষা নিই। ভগবান সঙ্গে সঙ্গে তিনি কি করেছিলেন, ভগবান সঙ্গে সঙ্গে যত বালক ছিল, যতগুলি গোবৎস ছিল, সকলের রূপ ধারণ করলেন, যার যেরকম স্বভাব ছিল, যার যেরকম চলন ছিল, যার যেরকম গুণ ছিল, যার যেমন রূপ ছিল, সেই রকম রূপ গুণ ধারণ করলেন, ওই গোবৎসগুলিও সেই রকম ধারণ করলেন, নিজেই নিজেই সে এখন বৃন্দাবনের মধ্যে একাই এখন গোবৎস নিয়ে সখাগণকে নিয়ে লীলা বিলাস করছে। এইরকম লীলা বিলাস করতে করতে এক বৎসর কাল কেটে গেল। এর ঘটনা কি জানেন, যেই দিন গোপীগণ নন্দনন্দনকে দর্শন করেছিলেন, মনে প্রাণে ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন, প্রভু এইরকম পুত্র যদি আমাদের হতো আমরা কত আদর করতাম, কত আমরা প্রেম করতাম, কত ধরনের আমরা মানে আদান প্রদান করতাম। ভগবান বললেন, তোমাদের সকলের মনের বাসনা আমি একদিন পূর্ণ করবেই করব। গোমাতা গাভীগুলি বাল গোপালকে দেখে তারাও পুত্র জ্ঞানে সেবার জন্য ইচ্ছা করেছিলেন। ভগবান বললেন, আমি ভাবগ্রাহী জনার্দন, যে মনের মধ্যে চিন্তা করে ভাবনা করে তার ভাবনা আমি পূর্ণ করি। এক বৎসর কাল পর্যন্ত প্রত্যেক গোপীর গৃহে গিয়ে গোপীর পুত্র হয়ে গোপীকে তিনি আনন্দ প্রদান করেছিলেন, গোপীকে তিনি সুখ দিয়েছিলেন। শুধু গোপীকে নয়, ব্রজের মধ্যে যত গৌমাতা ছিল সমস্ত গৌমাতার পুত্র হইয়ে তার স্তন পান করেছিলেন, স্তন পান করে তাকে আনন্দ প্রদান করেছিলেন। তাহলে আমাদের বালগোপাল কত কৃপালু, তাহলে কত গোপী ছিলেন সকলের পুত্র হয়ে গেলেন একসঙ্গে। গোপীগণ আগে গিয়ে সুখদেব গোস্বামীকে পরীক্ষিত রাজা প্রশ্ন করবেন, এই সংসারের মধ্যে অন্যের পুত্র যতই সুন্দর হোক না কেন, তার মধ্যে যতই গুণ হোক না কেন, নিজের পুত্রের মধ্যে যদি কিছুই না থাকে, যদি রূপও না থাকে, যদি একটা চোখ অন্ধ হয়ে যায়, নিজের পুত্র হলো সব থেকে প্রিয়। ওই রকম প্রেম প্রীতি অন্যের প্রতি হয় না, কিন্তু ব্রজের মধ্যে সব বিপরীত, নিজের পুত্রকে ভালো না বেশে ওই নন্দনন্দনকে, যশোদানন্দনকে গোপীগণ সবাই পুত্রের থেকে অধিক ভালোবাসত। পরীক্ষিত রাজার প্রশ্নে সুখদেব গোস্বামী বলেছিলেন, ইনি হলেন আত্মারও আত্মা পরমাত্মা। এই জন্য প্রত্যেক জীবের স্বাভাবিক প্রেম হলো কোথায়, পরমাত্মার প্রতি। এক বৎসর কাল কেটে গেল। একদিন বলদাউয়ের সঙ্গে কৃষ্ণ তিনি গোচারণ করছেন গিরিরাজের উপরে বাচ্চাগুলিকে নিয়ে। কিছু দূরে গোপগণ, যারা বড় বড় গোপ ছিলেন, তারা মানে গৌমাতাকে নিয়ে সেখানে গোচারণ করলেন। গৌমাতাগুলি কি করলেন, নিজের মানে ওই সন্তানগুলিকে দর্শন করে তারা সেখানে আর ঠিক থাকতে পারলেন না, সেখান থেকে তারা এত দ্রুত গতিতে সেখানে চলে এলেন, বন জঙ্গল ভেঙে। বলদাউ আশ্চর্য হয়ে গেলেন, এটা কি করে হতে পারে, গাভীগুলির নতুন নতুন বাচ্চা রয়েছেন, তাদের প্রতি অত প্রেম নেই, বাচ্চাগুলোর এক বছর হয়ে গেল, দেড় বছর হয়ে গেছে, এদের প্রতি অত প্রেম কেন। ওই গোপগুলি বলেছিলেন, দূর থেকে আজ তোমাদের আমরা সাজা দেখাবো, তোমরা এত দুষ্ট হয়েছ, আমরা যেখানে আসি তোমরা সেখানে এসেছো, আজ সমস্ত গোবৎসগুলি আমাদের গাভীগুলি দুধ খেয়ে নিল, আমরা দুধ কোথায় পাবো। যখনই ওই বালকগুলির নিকটে এসেছিলেন না, ওই গোপগুলি সবাই নিজের নিজের বালককে হৃদয়ে ধারণ করে চুম্বন করেছিলেন, কোথায় শাসন তো অনেক দূরের কথা, গাভীগুলি নিজের সন্তানকে খুব লেহন করেছিলেন, স্তন্যপান করিয়েছিলেন। বলদাউ বলেছেন, এ কানাই
তোমার একটু কিছু গড়বড় দেখা যাচ্ছে, বলতো কি হয়েছে, আমি কিছুই বুঝতে পারছি না। তখন এক বৎসর পর কৃষ্ণ বললেন, দাউ দাদা দেখো আমাদের এই ব্রহ্মা আমার সঙ্গে এইরকম পরীক্ষা করার জন্য আমার সঙ্গে এইরকম তিনি করলেন, আমি নিজেই এই সব গোবৎস আমি নিজেই রূপ ধারণ করেছি। বলদেব দর্শন করলেন, সকলেই চতুর্ভুজ, বৎসগুলি সকলেই চতুর্ভুজ, সবাইকে প্রণাম করলেন, অহো প্রভু তোমার অলৌকিক লীলা, তোমার অলৌকিক মায়া। ব্রহ্মা দেখতে দেখতে তিনি চলে এলেন, চলে এসে যেখানে যেখানে তিনি গোবৎসগণকে যিনি হরণ করে রেখেছিলেন সেখানেই গিয়ে দেখলেন সেখানে সব পাথর হয়ে পড়ে আছে। রামকৃষ্ণের কাছে এসে দেখলেন সেই রকম সেই বালকগণকে নিয়ে, গোবৎসগণকে নিয়ে তিনি আবার খেলা করছেন। ব্রহ্মা আর চারটি মাথা একসঙ্গে ঘুরে গিয়েছে, কি করি হলো এটা। তখন বুঝতে পেরেছেন সর্বনাশ, এ তো আমার অপরাধ হয়ে গেল, এ তো স্বয়ং ভগবান, এ তো সাক্ষাৎ আমার প্রভু, আর আমার প্রভুর কাছে এসে আমি এইভাবে পরীক্ষা নিলাম, আমার কত দোষ হয়েছে। ব্রহ্মা হাত জোর করে সেই নন্দনন্দনের যশোদা নন্দনের যে স্তুতি করেছিলেন দিব্য স্তুতি, আমরা সকলেই মিলে এই স্তুতিকে উচ্চারণ করার জন্য চেষ্টা করব। কেননা ব্রহ্মা হলেন আমাদের আদি গুরু, কৃষ্ণ হইতে চতুর্মুখ, কৃষ্ণের পরেই হলেন ব্রহ্মা, তাহলে ব্রহ্মার থেকেই সব কিছু আমাদের আদান প্রদান। তাহলে আমাদের আদিগুরু ব্রহ্মা তিনি যেভাবে ভগবানকে স্তুতি করেছিলেন বৃন্দাবনের মধ্যে, সেই দিব্য স্তুতি সুখদেব গোস্বামী বর্ণন করলেন, নৌমিড্যতে ব্রভপুষে তড়িদাম্বরায় গুঞ্জাবতংশ পরিপেচলসন্মুখায় বন্যাস্রজে কবলরেত্র বিষাণবেণু লক্ষ্ম্যাশ্রিয়ে মৃদুপদে পশুপাঙ্কজায়। ব্রহ্মাসে বৃন্দাবনের যে কি অপূর্ব রূপ, অপূর্ব তার লীলা শৃঙ্গার, সেই রূপ তিনি দর্শন করলেন নৌমীর ডে। নৌমী মানে আমি আপনাকে প্রণাম করি। কাকে প্রণাম করলেন? অভ্রবপুষে, যার শরীরের বর্ণ, বপু মানে শরীর, অভ্র মানে মেঘের সমান ঘন শ্যাম নীল বর্ণ, সেই নীল বর্ণের উপরে তড়িদম্বর আয়, অম্বর মানে বস্ত্র, তড়িৎ মানে বিদ্যুতের মতন যে রং, সেই রকম বস্ত্র ধারণ করেছেন পিতাম্বরধারী গুঞ্জাবতংশ পরিপিচ্ছ লসন মুখায়, গলদেশের মধ্যে গুঞ্জার মালা ভগবান ধারণ করেছেন, মস্তকের মধ্যে তিনি মোর মুকুট ধারণ করেছেন, বন্য স্রজে ভগবানের সব থেকে প্রিয় কোন মালা জানেন? সখাগণ প্রত্যেক দিন বনের মধ্যে বনফুল দিয়ে সুন্দর মালা বানিয়ে কৃষ্ণকে তারা পরাতেন, সেই মালার নাম হলেন বনমালা। বনমালা মানে যে মালার মধ্যে কমসে কম পাঁচ রকমের ফুল থাকবে, তো বনের মধ্যে ফুলের তো অভাব নেই, ফুল দিয়ে পাতা দিয়ে সখাগণ খুব করে সাজিয়ে দিতেন শ্যামসুন্দরকে। ব্রহ্মা দর্শন, ব্রহ্মা সজে স্রজে কবলবেত্র বিষাণবেত্র, এক হাতের মধ্যে কবল, কবল মানে ওই এক বৎসর পূর্বে সখাগণকে সঙ্গে নিয়ে দধী মিশ্র অন্ন তিনি ভোজন করেছিলেন, সেই দধী মিশ্র অন্নযুক্ত হাত তিনি দর্শন করছেন, ওই গ্রাস নিয়ে তিনি নিজের সখাগণকে অন্বেষণ করছেন। বন্যাস্রজে কবলবেত্র বিষাণবেণু, এক হাতের মধ্যে বেত্র আসেন, কমরের মধ্যে শৃঙ্গা, শৃঙ্গা মানে বাজানো, লক্ষ্মশ্রী মৃদুপদে পশুপাঙ্কজায়, বৃন্দাবনের মধ্যে মৃদুপদে, মৃদু মানে অত্যন্ত কোমল, অত্যন্ত কি বলা যায়, সেই চরণ চরণ দিয়ে বৃন্দাবন ভূমির মধ্যে
श्याम सुंदर तिनी विलास करछेन तिनी गोचारण करछेन ब्रह्मार देखे हृदयेर मध्ये एकदम प्रेम भक्ति ब्रह्मार चले गेल। हे प्रभु आमी आपनार चरणे आमी की बोलबो। ब्रह्मा अनेक दिव्य स्तुति करलें, दिव्य स्तुतिर मध्ये बोलें श्रेयः श्रुतिं भक्ति मुदस्य देवी वो क्लिश्यन्ति जे केवल बोधलब्धये तेषामसौ क्लेशल एव शिष्यते नान्यत् यथा स्थूल तुषावघातिनां। श्रेयः श्रुतिं भक्ति मुदस्यते এই সংসারের মধ্যে সবথেকে কল্যাণকারী সবথেকে মঙ্গলকারী হলো ভগবানের ভক্তি। এই সংসারের মধ্যে এই ভক্তিকে পরিত্যাগ করে যারা কর্মের দিকে ধাবিত হচ্ছে জ্ঞানের দিকে ধাবিত হচ্ছে, ব্রহ্মা তাদেরকে ধিক্কার দিলেন, ব্রহ্মা তাদেরকে নিন্দা করলেন, এরা কোনোদিন জীবনের মধ্যে সুখ শান্তি কাকে বলে লাভ করতে পারবে না। উদাহরণ দিয়ে বললেন স্থূল তুষাব ঘাতিনাম। তুষ জানেন, ধান যখন কুটানো হয় চাল বেরোনোর পর কি থাকে কি বলে? তুষ বলে। তা কেউ যদি ওই ধানের থেকে চাউলকে বের করে নেওয়া হয়েছে, এখন বস্তায় বস্তায় তুষকে ঘরে নিয়ে এসে যে ওই তুষকে যদি সে এখন কুটতে থাকে মেলের মধ্যে দিতেই থাকে, তা সারা জীবন পরিশ্রম পরিশ্রমে সার হবে, সেখান থেকে কোনোদিন তার সেখানে চাউলের আশা থাকবে না। এই ভক্তিকে পরিত্যাগ করে যারা জ্ঞানের জন্য যারা কর্মের জন্য ধাবিত হচ্ছে, এইরকম তাদের জীবনের মধ্যে কেবল কষ্ট কেবল কষ্ট কেবল কষ্ট। ব্রহ্মা বলেছিলেন অহো ভাগ্যম অহো ভাগ্যম নন্দ গোপ ব্রজৌকশম यन्मित्रं परमानन्दं पूर्ण ब्रह्म सनातनम्। अहो भाग्यम अहो भाग्यम नंद बाबार भाग्येर कथा आमी की बोलबो, जिनि साक्षात भगवान परमेश्वर समस्त देवतागण ऋषिगण जार स्तुति करें प्रणाम करें, कत बत्सर चले जाए जार दर्शन करते पारे ना, सेई प्रभु जादेर गृहेर मध्ये हामागुरी दिच्छेन, যাদের গৃহের মধ্যে তিনি খেলনা করছেন। নন্দ বাবা প্রত্যেক দিন তাকে আদেশ করেন, এ বাবা এ গোপা এই কাজটা করে দাও, আমার এই কাজটা করে দাও। গোপাল করতে না পারলেও কোন রকম ভাবে বাবার আদেশ পালন করেন। ব্রহ্মার মনের মধ্যে খুব আফসোস হচ্ছে, ওহো প্রভু আপনার এক ঝলক দর্শন হয়ে গেলে জীবন সার্থক হয়ে যায়, নন্দ বাবা তিনি এমন কি কর্ম করেছেন যে পরব্রহ্মকে তিনি এইভাবে তিনি আদেশ করছেন, যদি আমার কখনো এই সংসারের মধ্যে আসতে হয়। বাল গোপালের কাছে ব্রহ্মা তপ্য তিনি প্রার্থনা করলেন, প্রভু আমি এই ব্রজের মধ্যেই যেন আমার জন্ম হয়। তদ ভূরি ভাগ্যমিহ জন্ম কিম বটপ্যম ইয়দ গোকুলে পিকত মাংগ্রি রজো বিষেকম। হে প্রভু এই বৃন্দাবনের মধ্যে যদি আমার কোনো একটি বৃক্ষ যদি গুল্ম লতা যদি একটি আমার ঘাস জন্ম হয়ে যায়, এতেই আমার জন্ম সার্থক। ব্রহ্মার পদ পেয়ে ব্রহ্মার উপাধি পেয়ে আমার জীবনের কোনো সার্থক নেই বলে কেন? এই ব্রজবাসীগণ শুদ্ধ ভক্ত, ব্রজবাসীগণ নন্দনন্দন ছাড়া তারা কিছুই জানে না, তাদের হলেন প্রাণ। এই ব্রজবাসীগণের যদি চরণ ধুল কখনো আমি প্রাপ্ত করতে পারি তবেই আমার সার্থক। ব্রহ্মা অনেক স্তব করলেন স্তুতি করলেন, এত স্তব স্তুতি করার পরও ভগবান তার প্রতি প্রসন্ন হন নাই। ব্রহ্মা তিনি সুরভি মাকে নিয়ে এসেছিলেন, সুরভি মাকে নিয়ে এসে তিনি ব্রহ্মা যখন স্তব করলেন স্তুতি করলেন, ভগবান কৃপা তো করলেন, ব্রহ্মা ব্রহ্মলোকে চলে গেলেন, ভগবান আবার গৃহে চলে গেলেন। এদিকে কি হলো, রামকৃষ্ণ তিনি বনের মধ্যে গোচারণ করতে শুরু করলেন। গোচারণ করতে করতে বনের মধ্যে সখাগণ একদিন বললেন, সখা বনের মধ্যে সুন্দর তাল বাগান রয়েছে, তাল ফল আমরা খেতে পাচ্ছি না, তুমি একটু তাল ফল আমাদেরকে খাওয়াবে? কিন্তু তাল বনের মধ্যে কি রকম ছিল, অসুরের হাতের মধ্যে ছিল ধনুকাসুর,
ताल बनेर मध्य प्रवेश करा तो अनेक दूरेर कथा ওই তাল বনের উপর দিকে কোনো পাখি গেল ওই ধনুকাসুর তাকে সঙ্গে সঙ্গে বধ করে নিজে ফেলে দিত। ভগবান কি করলেন, কৃষ্ণ বলরাম দেখতে দেখতেই ধনুকাসুরকে বধ করলেন। তাল বনে গিয়ে সমস্ত সখাগণকে তাল কোপ করে তাদেরকে সেবা করিয়েছিলেন। বৃন্দাবনে যাবেন, বৃন্দাবনের মধ্যে গিয়ে দেখবেন তাল বন, গিয়েছেন তাল বন 84 ক্রোশ পরিক্রমার মধ্যে। ভগবান যখন এইভাবে লীলা করলেন বৃন্দাবনের মধ্যে, আর একটি সমস্যা কি জানেন, যমুনার মধ্যে যমুনার জল কোন পশু পক্ষী কেউ সেখানে গিয়ে সেটা সেবা করতে পারে না, এত মানে বিশেষ পরিপূর্ণ। ভগবান দেখতে দেখতে তিনি কি করলেন, সেই কালিয়ানাককে তিনি দমন করলেন। কালিয়ানাককে যখন দমন করলেন, কালিয়ানাক তিনি বলেছিলেন, প্রভু আমি তো খল, এই খল স্বভাব আপনি দিয়েছেন, আপনি আমার প্রতি কৃপা করলেন, এটা অহোভাগ্য। কালিয়ানাগের পত্নী, চার পত্নী ছিলেন, এই পত্নীগণ ছিলেন ভগবানের পরম ভক্ত, চারজনেই এসে হাত জোর করে স্তুতি করেছিলেন, না না কপিষ্টম না চ পারমেষ্টম না সার্বভৌমম না রসাধিপত্যম না যোগ সিদ্ধির পুনর্ভবম বা বাঞ্ছন্তি যত পাদরজ প্রপন্নহ। দেখুন একই শ্লোক মিত্রাসুর তিনিও বলেছেন, কালিয়া নাগপত্রীগণ তারাও বলেছিলেন, কেবল লাস্টে গিয়ে এক দুইটি শব্দের এলেই হেরফের, বলেন প্রভু আপনার কাছে আমরা কিছুই চাই না। ভগবান বললেন কি প্রয়োজন, বললেন আপনার চরণের রস, যত পাদ রজ প্রপন্না, আপনার চরণ ধুলি আপনি প্রদান করুন, যেরকম ভাবে আমাদের পতিকে আপনি প্রদান করলেন এই চরণ রস আপনি আমাকে প্রদান করুন। ভগবান কালিয়ানাককে উদ্ধার করলেন, কালিয়ানাককে বললেন তুমি এখান থেকে বৃন্দাবন পরিত্যাগ করে তোমার নিজের স্থানে চলে যাও, রমণদ্বীপ। কালিয়ানাগ বললেন প্রভু আমার এক চির শত্রু রয়েছে, তিনি কে, তিনি হলেন গরুর, গরুর আমাকে দেখার সঙ্গে সঙ্গে আমাকে এখনই খেতে আসবে। ভগবান বললেন তোমাকে অভয় দান দিচ্ছি, আমার চরণ চিহ্ন তোমার মস্তকে রয়েছে, গরুর তোমাকে কোনোদিন আর ভক্ষণ করবে না, দর্শন মাত্রেই তোমাকে প্রণাম করবে, তোমাকে স্তুতি করবে, যাও নির্ভর হয়ে তুমি নিজের স্থানে নিজের পরিবারকে নিয়ে সঙ্গে সঙ্গে চলে যাও। বৃন্দাবনের মধ্যে দিব্য লীলা করছেন ভগবান, প্রত্যেক দিন গোচারণ করতে চলে যান বনের মধ্যে। গোপীগণ ওই কৃষ্ণের দর্শনের জন্য অপেক্ষায় থাকতেন, কখন বন থেকে ফিরে আসতেন, তাদের প্রাণ ওই প্রাণ গোবিন্দের সঙ্গেই চলে যেত, শরীর কেবল গৃহের মধ্যে অবস্থান করত। রামকৃষ্ণ কি করতেন, ওই মানে গ্রামে প্রবেশ করার পূর্বেই বন থেকেই বংশী ধ্বনি করতে লাগতেন, সেই বংশী ধ্বনি শ্রবণ করা মাত্রেই সমস্ত গোপীগণ নিজের নিজের সমস্ত কাজ কর্ম পরিত্যাগ করে কেউ ছাদের উপরে গিয়ে দাঁড়িয়ে থাকতেন, কেউ গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতেন, কেউ জানলা খুলে দাঁড়িয়ে থাকতেন, কেউ রাস্তার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতেন। শ্যাম সুন্দর তিনি কি রূপ ধারণ করে এসেছেন, যাওয়ার সময় এক রূপ, আসার সময় এক রূপ, যাওয়ার সময় তো মা যশোদা খুব সুন্দর করে সাজিয়ে দেন অলঙ্কার করে, কিন্তু আসার সময় সভাগণ খুব সুন্দর করে সাজিয়ে দেন এই রূপকে দর্শন করার জন্য। বরহা পীরম নটবর বপু করণায় কর্ণিকার বিভ্রাত পাশ কনক কপিশম দৈজয়ন্তী চ মালা রন্ধ্রাণ বেণুরধর সুধয়া পূরয়ন গোপবিন্দৈ বিন্ধ্যারণ্যম সপকরবনম প্রাবিশদ গোপকীর্তি। সমস্ত গোপীগণ এই দিব্য রূপ দর্শন করতেন, বড়হা পীড়ম নটবর বপুহ,
करणयो करणी कारम बिभ्रद वाश कनक कपिशम वैजयंती च मालम। ओई देखो सखी गोचारण करे एखन गृहेर दिके फिरे आसे। सखी सखी एक एक सखी के बोलछे जार गलेर मध्ये बनमाला रयेछेन, कर्णेर मध्ये कर्णिका फूल रयेछेन, जार शरीरेर मध्ये दिव्य सुंदर वस्त्र रयेछेन, जिनि एई भावे जिनि ब्रजेर मध्ये प्रवेश करछेन सिनि आमादेर प्राण प्रिय। एक सखी बोललेन सखी चतुर्दिके एई गोप बालकगुलि ओई माझखाने दुइजन, एई दुइजनेर मध्ये आमादेर प्राण प्रियटा के बोलो तो? बलराम तो होते पारे ना, तिनि हलेन नंदनंदन श्रीकृष्ण श्याम सुंदर। गोपीगण श्याम सुंदरेर परिचयेर जन्य बोलेन रंद्राण वेणु रधर सुर। देख देख सखी एत किछु तोमाके देखते हबे ना, कार गलेर मध्ये वनमाला आछे, कार कानेर मध्ये कर्णिका फूल आछे, कार शरीरेर मध्ये कि वस्त्र आछे, तुमि एटाई लक्ष्य राखबे जखन तोमार सामने दिये जाबे रंद्राण वेणुरधर सुद। जार मुखेर मध्य वंशी रही वंशी ध्वनि करे करे जिनि गमन करबेन तिनि हलेन नंदनंदन श्याम सुंदर। तिनि एकदिके वंशी ध्वनि करछेन, एक एक गोपीके तिनि एमन भावे दर्शन करछेन। गोपी मने मने भावछेन कृष्ण आमार संगेई कथा बोलछेन। एई भावे दिव्य लीला करे करे समस्त गोप बालकगण बनेर मध्य की लीला करेछिलेन, लीला गान करे करे नंद भवनेर मध्ये सकलेई प्रवेश करछेन। एई भावे जखन बृंदावनेर मध्ये प्रवेश करछेन भगवानेर अनंत लीला। गोप गोपी जरा गोपी छिलेन श्याम सुंदर के प्राप्त करार जन्य तारा एक मास काल जापत तारा कात्यायनी देवीर पूजा करेछिलेन। शास्त्रे भागवते रयेछेन किन्तु बाजारेर मध्ये आमरा किछु आलोक्य देखते पाई छवि। एखाने देखबेन माने तादेर शरीरेर माने आकृति बयस माने जे एकदम युवक युवती, किन्तु भागवते किन्तु एई धरनेर वर्णन करेन नाई। सेई जे गोपीगण छिलेन तादेर बयस छिलो पांच बछरेर निम्ने, एखनो कृष्णेर एखनो छय बछर हय नाई। तो जार बछर बयस ओई रकम पांच बछर, ओई गोपीगुलि हलेन कारो तीन बछर कारो चार बछर। तो एदेर मध्ये कि काम विकार होते पारे, एदेर शरीरेर मध्ये कि लज्जा होते पारे बोलुन तो? एई समस्त गोपीगण ओई नंदनंदन के पतिरूपे पावार जन्य एक मास काल जाबत कात्यायनी देवीर पूजन करेछिलेन। पूजन करे प्रत्येक दिन बोलेछिलेन कात्यायनी महामाये महायोगिन्यधीश्वरी नंद गोपसुतम देवीं पतिं मे कुरुते नमः। हे देवी देखो वृंदावनेर मध्ये देवी रयेछेन कात्यायनी देवी। एई जे कात्यायनी देवी इनी हलेन महामाया नन, इनी हलेन जोगमाया। এই যোগমায়ার কাছে কেউ যদি ভগবানকে প্রতিরূপে পেতে চান, ভগবানকে যদি কেউ প্রাপ্ত করতে চান, কেউ যদি কামনা করে যোগমায়া দেবী কাত্যায়নী দেবী অবশ্যই তাদের মনের বাসনা পূর্ণ করবেন। বলেন পতিং মে কুরুতে নমঃ। তাহলে কাকে পতি করতে হবে? তাহলে নন্দ ভবনের মধ্যে দুইটি সন্তান রয়েছেন, তুমি কাকে চাও? গোপী বলেছিলেন নন্দ গোপসুতম দেহি, দুইটি পুত্রের মধ্যে যিনি হলেন নন্দনন্দন। ইতি মন্ত্রম যপস্তস্যা পূজাম চক্রকুমারিকা। ভগবান তিনি একদিন কি করলেন, হঠাৎ করে তাদের সামনে আগমন করলেন, তাদের বস্ত্রকে তিনি হরণ করলেন, শিক্ষা দিলেন। দেখো নদীর মধ্যে অবগাহন করতে হলে, স্নান করতে হলে এইভাবে স্নান করলে বরুণ দেবতাকে অপমান করা হয়। কেউ কখনো যেন নদীর উপরে গিয়ে কোনো জলাশয়ে গিয়ে মলমূত্র পরিত্যাগ বস্ত্রহীন হয়ে স্নান করা এটা একটা অপরাধের মধ্যে পড়ে যায়। ভগবান এই শিক্ষা দেওয়ার জন্য সমস্ত ওই গোপ কুমারীগণের তিনি বস্ত্র হরণ করলেন। তারা এসেছিলেন প্রভু বস্ত্র প্রদান করো, তিনি বস্ত্রও প্রদান করেছিলেন।
তাদের মনের বাসনা পূরণের জন্য আশীর্বাদও দিয়েছিলেন, সময় আসলে তোমাদের সকলের মনের বাসনা আমি একসঙ্গেই সবাইকে পূরণ করব। ভগবান রামকৃষ্ণ বনের মধ্যে গোচারণ করছেন, গোচারণ করতে করতে একদিন কি হলো, সকাগুলিকে খুব খিদে পেয়েছে। সেদিন কি ভোজন নিয়ে যান নাই, মা কি দেন নাই, হয়তো ভুলিও যেতে পারে। বনের মধ্যে গেলেন, সকা আমার খুব ক্ষুধা পেয়েছে, কিছু খাবারের ব্যবস্থা করবে? কৃষ্ণ বললেন, বড় সমস্যার কথা, এখন হাজার হাজার গোপ, এদেরকে আমি বনের মধ্যে কোথার থেকে রান্না করে নিয়ে আসব? কৃষ্ণ বললেন, দেখো চিন্তা করতে হবে না, আমরা কিন্তু মথুরার কাছাকাছি চলে আসছি, এখানে আমাদের সামনে এখানে চৌবে ব্রাহ্মণ এনারা বিশাল যজ্ঞের আয়োজন করছে। কিসের জন্য? স্বর্গ প্রাপ্তির জন্য, পুণ্য কর্মের জন্য। তোমরা যদি সবাই গিয়ে সেখানে অন্ন যদি ভিক্ষা চাও, সবাই তোমাদেরকে অন্ন ভিক্ষা প্রদান করবেন, আর সে পেলে আমাদের সবার পেট ভরে যাবে। যাও সেখানে গিয়ে অন্ন গিয়ে ভিক্ষা করো। সমস্ত বালকগুলি সেখানে গমন করলেন, সেখানে গমন করে ওই চৌবে ব্রাহ্মণের কাছ থেকে গিয়ে অন্নের যখন ভিক্ষা করলেন, বালকগুলিকে দেখে ব্রাহ্মণগুলি মুখ তুলে তাকালেন না, আমাদের সামনে কে এসেছে? কেবল কেবল স্বর্গ প্রাপ্তির জন্য অগ্নির মধ্যে সোহা সোহা করেই যাচ্ছেন, বালকের আর সেবা করলেন না। বালকের সেবা করতে হয়, কখনো বালককে বিমুখ করতে নেই। বালকগুলি আবার ফিরে এলেন, কৃষ্ণ কি বলা যায়, এতদূর হেঁটে হেঁটে গেলাম, ক্ষুধাও পেয়েছে, আবার হেঁটে এলাম, ব্রাহ্মণগুলি আমাদের ভোজনের তো অনেক দূরের কথা, মুখ তুলিও তাকালো না, আমাদের সামনে কে এসেছিল? কৃষ্ণ বললেন, তাই এবার আবার যাও। বলে, কান ধরছি, এবার আর আমরা যাবো না, আবার যাবো না কেন, একবার ঘুরে এলাম, আবার হেঁটে যাব। বলে, আরে এবার ব্রাহ্মণদের কাছে যেতে হবে না, আমি তোমাদের বুদ্ধি শিখিয়ে দিচ্ছি, ব্রাহ্মণগণের থেকে অতি দয়ালু, তাদের মনের মধ্যে অতীব প্রেম রয়েছেন তোমাদের জন্য। বলে, কারা? বলে, ব্রাহ্মণগণের পত্নী, সেই বিপ্র পত্নীগণের কাছে গিয়ে তোমরা ভিক্ষা চাইবে, ভিক্ষা চাওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের একদম সব পরিপূর্ণ করে দিয়ে দেবেন, তোমরা খেয়েও তোমরা সেখানে শেষ করতে পারবে না। এই বালকগুলি আবার গিয়ে ব্রাহ্মণ পত্নীগণের কাছে যখনই গিয়ে বলছিলেন, ওহো আপনাদের নিকটেই আমাদের প্রাণ প্রিয়তম সখা রামকৃষ্ণ গোচারণ করতে করতে এখানে আগমন করেছেন, আপনাদের গৃহের মধ্যে কিছু যদি অন্ন ব্যঞ্জন লাড্ডু যদি থেকে থাকে, আপনারা আমাদের দিতে পারেন, আমরা খুব ক্ষুধার্ত। সেই ব্রাহ্মণ পত্নীগণ কেবল শ্রবণ করেছিলেন, কি শ্রবণ করলেন, রামকৃষ্ণ গোচারণ করতে করতে আমাদের গৃহের পাশেই এসেছেন, সঙ্গে সঙ্গে গৃহের মধ্যে যত কিছু তারা তৈরি করেছিলেন হবনের জন্য, যজ্ঞের জন্য, চতুর্বিধ অন্ন ইত্যাদি সব কিছু সাজিয়ে নিজের নিজের পতিকে পরিত্যাগ করে, নিজের নিজের আত্মীয় স্বজনকে পরিত্যাগ করে বনের দিকে ছুটলেন কৃষ্ণের দর্শনের জন্য। দর্শন করার জন্য যখন ছুটছেন, মনে মনে চিন্তা করছেন, আমরা এতদিন ধরে শুনেই যাচ্ছি ব্রজের মধ্যে রামকৃষ্ণের কি অপূর্ব রূপ, তাদের কি ধরনের লীলা, কি ধরনের মাধুর্য, দর্শনের আমাদের সৌভাগ্য হয় নাই, আজ আমাদের গৃহের সামনে এসেছেন, আজ গিয়ে আমরা দর্শন করব। যখন এই ব্রাহ্মণ পত্নীগণ সেখানে গমন করলেন, শ্যামম হিরণ্য পরিধিম বনমাল্যবর ধাতু প্রবাল নটবেশ মনোব্রতাংশে বিন্যাস্ত হস্তমিতরেণ ধুনানমব্জম, সেই বনবেশ বর্ণন করলেন কৃষ্ণ। তিনি কি করলেন, বলদাবের কাঁধের মধ্যে একটি হাত রেখে খুব ত্রিভঙ্গিতে দাঁড়িয়ে হাতের মধ্যে কমল নিয়ে এরকম ঘোরাচ্ছে, সব সখাগুলি গোপীগণের পেছনে ছুটছেন, এ ব্রাহ্মণ পত্নীগণ আমাদের না দিয়ে তোমরা ভোজন নিয়ে কোথায় যাচ্ছ? এদিকে সমস্ত ব্রাহ্মণ পত্নীগণ যখনই আগমন করলেন, ভগবান দূর থেকে স্বাগতম করলেন, স্বাগতম ভো মহাভাগ আশ্যতম করবাম কিম, আসুন আসুন আপনাদের সবাইকে আমরা স্বাগতম করছি, আপনাদের আমরা কি সেবা করব। ব্রাহ্মণ পত্নীগণ বলেছিলেন, প্রভু
আপনার দর্শনের জন্য আমরা এতদিন ধরে অপেক্ষায় রয়েছি, কবে গিয়ে আপনার দর্শন পাব। দর্শন হয়ে গেছে, গৃহে চলে যাও। ভগবান বললে, যখন ভগবান বললেন গৃহে চলে যাও, ব্রাহ্মণ পত্নীগণ বলেছিলেন প্রভু আপনি তো বলেছিলেন ইয়দ গত্বান নিবর্তন্তে তদ ধাম পরমম মম, যেখানে গমন করলে কোনোদিন আর ফিরে আসতে হয় না, আমরা সেখানেই এসেছি। আর আপনি বলছেন এখান থেকে তোমরা সবাই গৃহে ফিরে যাও, আপনি কত নিষ্ঠুর, আপনার জন্য আমরা কত কিছু নিয়ে এসেছি প্রভু, একবার তো কৃপা করুন। বললেন না, তোমাদের গৃহেই থাকতে হবে। ব্রাহ্মণ পত্নীগণ বললেন প্রভু কি বলবো, আমরা সবাই সবাইকে পরিত্যাগ করে এসেছি, কেউ পতির কথা কেউ অবমাননা করেছি, কেউ শ্বশুরের কথা, কেউ ভাইয়ের কথা, কেউ পরিবারের কথা, তারা কোনোদিন আমাদের স্বীকার করবে না, ঘরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিবে, কোথায় গিয়েছিলে তোমরা আমাদের অবমাননা করে। ভগবান বললেন, কৃষ্ণ বললেন, দেখো যে একবার আমার কাছে আসে তার কেউ শত্রু সংগ্রহ হতেই পারে না, তোমাদের জন্য অপেক্ষায় রয়েছেন, তোমাদের যখনই আগমন হবে তোমাদের সাষ্টাঙ্গে প্রণাম করে তোমাদের পতি, তোমাদের বন্ধু, তোমাদের ভাই। দেখো দেখো এই ব্রাহ্মণ পত্নীগণ জীবনের মধ্যে কোনো ধরনের তপ করলো না, কোনো যজ্ঞ করলো না, কোনো সাধন করলো না, না গুরুকুলে গিয়ে কোনো বাস করলো, আর সাক্ষাৎ ভগবানকে গিয়ে দর্শন করলেন, ভগবানকে সেবা প্রদান করে তারা গৃহের মধ্যে ফিরে এলেন। আর আমরা ব্রাহ্মণ হয়ে পণ্ডিত হয়ে যজ্ঞ করতে বসে আমরা গুরুকুলে বাস করলাম, ভগবানকে দর্শন করতে পারলাম, আমাদের জীবন ব্যর্থ। তোমাদের চরণ ধুলি প্রাপ্তির জন্য ব্রাহ্মণ সব হাত তুলে দাঁড়িয়ে আছে, ভগবানকে খুব করে সেবা প্রদান করলেন, গোপগণকে সগগণকে খুব করে পেট ভরিয়ে খাইয়ে দিলেন, খাইয়ে দিয়ে সেই ব্রাহ্মণ পত্নীগণের ইচ্ছা না থাকলেও ভগবান তাদেরকে নিজের গৃহের দিকে পাঠিয়ে দিলেন। তারা এখন গৃহে গমন করলেন, গমন করবেন। আগামীকাল আমরা ভগবানের দিব্য লীলা, দিব্য লীলার মধ্যে যেমন আমাদের মন্দিরের মধ্যে সাক্ষাৎ গিরিরাজ মহারাজ রয়েছেন, দর্শন করেছেন? কতটুকু গিরিরাজ জানেন? গর্গ সংহিতার মধ্যে বর্ণন করলেন গর্গাচার্য, গিরিরাজ তলহাটির মধ্যে যদি তিল পরিমাণও গিরিরাজের কোথাও অংশ যদি থেকে যায়, ওই তিল পরিমাণ মানেই সম্পূর্ণ গিরিরাজ, ওই সম্পূর্ণ গিরিরাজের দর্শন করলে, পরিক্রমা করলে যা ফল পাওয়া যায়, পূজা করলে যা ফল পাওয়া যায়, ওই অতটুক স্বরূপ গিরিরাজকে কেউ যদি নিয়ে গিয়ে ঘরের মধ্যে পূজন করেন, পরিক্রমা করেন, তাদের সেই সমান ফল হবে। আগামীকাল আমরা গিরিরাজ গোবর্ধনের 56 ভোগ, নন্দ বাবা তিনি কিভাবে করেছিলেন সেই অনুষ্ঠানের আমরা একটু চেষ্টা করব। আপনাদের যদি কারো ইচ্ছা হয় গিরিরাজের ভোগের জন্য, যা পারেন, তাই না, গিরিরাজকে আমরা ভোগ লাগিয়ে গিরিরাজের 56 ভোগ করে গোপীগণের সহিত ভগবান তিনি কিভাবে রাসলীলা করেছিলেন, রাসলীলা করে তিনি মথুরায় গমন করবেন, মথুরায় গিয়ে কিভাবে কংসকে বধ করবেন, ইত্যাদি ইত্যাদি, মথুরা লীলা, বৃন্দাবন লীলা, দ্বারকা লীলা পর্যন্ত আগামীকাল আমরা শ্রবণ করব। এখন মহারাজ কিছু বলবেন, মহারাজের কিছু বলার পর প্রভু সুন্দর কীর্তন করবেন, আমরা খুব করে ভগবানের সামনে নৃত্য করি, কীর্তন শ্রবণ করব, গান করব, বলে গিরিরাজ মহারাজ কি, রাধা রানী কি, জয় জয় শ্রী রাধে শ্যাম, শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি জয়। আপনারা অমৃতময় ভাগবত কথা আপনারা শ্রবণ করছেন। আগামীকাল 25শে ডিসেম্বর, যদি এবছর একটা সুন্দর যোগ পড়েছে, তিথি আর ডেট দুটো একসঙ্গে হয়ে গেছে, আমাদের পূজ্যবাদ ত্রিদণ্ড গোস্বামী মহারাজের, তিনি যে অপ্রকট হয়েছিলেন যেই ডেট সেই তিথি একসঙ্গে পড়েছে, আগামীকাল 25শে ডিসেম্বর পূজ্যবাদ মহাবীর মহারাজ তিনি
নিত্যলীলায় গমন করেছিলেন। যদিও তিথিকে আমরা বিদ্যা ধরি, এই জন্য আমাদের 26 তারিখে ধরা হয়েছে। তিথি কালকে পেয়েছে, ডেট আর তারিখও পেয়ে গেছে। তবে আমি সমস্ত হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলবো, কালকের 25শে ডিসেম্বর অনেকে কেক টেক কাটে, ওগুলো আমাদের হিন্দু সংস্কৃতি নয়। স্বধর্ম নিধনং সিংহ, পরাধর্ম ভয়াবহ। এই জন্যে আপনারা যে কোনো মন্দিরে যাবেন, মন্দিরে গিয়ে ঠাকুরের পূজা করবেন, ধূপবাতি দেখাবেন, এটাই আমাদের সংস্কৃতি থাকবে। আমরা অন্য সংস্কৃতি আমরা গ্রহণ করব না। 26 তারিখে মহারাজের উৎসব, ওই দিনে বিকালবেলা আর কোনো আমাদের এখানে প্রোগ্রাম হচ্ছে না। সকালে 10টা থেকে আমাদের যেরকম পূজ্যবাদ হরিদাস প্রভু তিনি হরিকথা বলেন, ওই দিনে আমাদের সমর্পণ হবে, মহাপ্রসাদ বিতরণ হবে। 27 তারিখে রাধা গোবিন্দ মন্দির, যেখানে মহাযোগী মহারাজ এবং গোরাপ্রভু থাকেন, সেই 27 তারিখ থেকে ওখানে শুরু হবে। 27 থেকে 4 তারিখ মানে 3 তারিখ পর্যন্ত রাধা গোবিন্দ মন্দির, এবং 4 তারিখ থেকে 11-12 তারিখ পর্যন্ত শ্যামসুন্দর গৌড়ীয় মঠ। আপনাদের সৌভাগ্যের বিষয়, ভগবানের কথা যত শ্রবণ করবেন তত আমাদের সে তৃষ্ণা বাড়বে। এই জগতে যদি আমাদের তৃষ্ণা পায়, আমরা জল খেলাম, সে তৃষ্ণা নিবৃত্তি হলো। কিন্তু ভগবত কথামৃত এমন একটি জিনিস, যত পান করবেন তত আরো পান করার ইচ্ছা লাগবে। Oh, yeah.